হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে তাহলে আজকে আমাদের যেটা ছিল এক্সারসাইজ ওয়ানে আমাদের যে টাইটেলটা, এটা হচ্ছে যে ব্যাকটোরিয়ার বেসিক। এই ব্যাকটোরিয়ার বেসিক আজকে আমরা দেখব হচ্ছে যে এখানে বেশ কয়েকটা পার্ট আছে, যে আমরা কিভাবে প্রথম আর্কজিএস এ করবো, ভেক্টর ডাটাটা ইনপুট দিব। ইনপুট দেওয়ার বেশ কয়েকটা মাধ্যম আছে, আমরা সবগুলো আজকে দেখব। তারপর হচ্ছে একবার ফার্স্ট আমাদের আর্কজিএস এ যতগুলো টুলস আছে সবগুলোর সাথেই আমরা পরিচিত হব। তবে আজকে এখানে দু একটা রাখছি, আমরা একদিনে সবগুলোর সাথে পরিচয় হব না, তাহলে কি হবে যে আমরা মনে রাখতে পারবো না, মনে রাখতে কঠিন হয়ে যাবে। এই জন্য আমি এইভাবে সাজাইছি যে কন্টেন্ট আমরা, যে এক এক দিন এক একটা টুলের সাথে পরিচয় হব। যে আজকে আমরা পরিচয় হব টেবিল অফ কন্টেন্ট, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট অফ লেয়ার, এই দুইটার সাথে হচ্ছে, আর হচ্ছে ফিল্ড ক্যালকুলেটর কিভাবে কাজ করে, এগুলার বেসিক জিনিসগুলো আমরা দেখব। আর যদি এমনি প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে আসে, তাহলে হচ্ছে আমরা প্রথমে দেখব হচ্ছে অ্যাট্রিবিউট, যখন আমাদের এক্সেল যে ডাটাটা থাকে ভেক্টর ডাটা, ওই ভেক্টর ডাটার অ্যাট্রিবিউট টেবিল থেকে আমরা এটা কিভাবে এক্সেলে কনভার্ট করব, অথবা এক্সেল ডাটা থেকে অ্যাট্রিবিউটে নিব। কারণ এটা হচ্ছে আমাদের খুবই নেসেসারি একটা জিনিস, যে আমরা যখন কোনো ফিল্ড ডাটা কালেক্ট করি অথবা যাই করি, এটা সর্বপ্রথম এক্সেলে থাকে। এক্সেল থেকে হচ্ছে আমরা জিআইএস এ নিয়ে ম্যাপ বানাইতে হয়, অথবা জিআইএস অ্যানালাইসিস করার পরে এক্সেলে এনে গ্রাফ করতে হয়। এই দুইটা একবারে মানে পরিপূরক একটা আরেকটার, এক্সেল এবং জিআইএস অ্যাট্রিবিউট টেবিল। এই জন্য এই জিনিসটা আমরা আজকে দেখব। তারপর আবার দেখবো হচ্ছে জয়েন, কিভাবে আমাদের এক্সেল ডাটার সাথে অ্যাট্রিবিউট টেবিলের অথবা শেপ ফাইলের সাথে জয়েন করব আর কি, দুইটা রিলেটেড করব কিভাবে এটা দেখব। আর হচ্ছে সিম্বলজির মাধ্যমে আমরা দেখব যে আমাদের ভেক্টর ডাটাটা কিভাবে সাজানো যায় বিভিন্ন ওয়েতে, এটা আমরা দেখব। তো ফার্স্টে এখানে আমরা যেহেতু বলছি যে আমরা কোনো থিওরিটিক্যাল এর দিকে যাব না, তারপরে হচ্ছে আমাদের ভেক্টর ডাটা সাধারণত তিন ভাবে থাকে। একটা হচ্ছে পয়েন্ট আকারে থাকে, লাইন আকারে থাকে, আর হচ্ছে পলিগন আকারে থাকে। পয়েন্ট আকারে হচ্ছে যে আমার যে একটা লোকেশন আছে, এটা আমি জাস্ট একটা পয়েন্ট আকারে দেখাই দিব, যেমন এই যে এখানে আছে, এটা যে এখানে আমি পয়েন্ট আকারে দেখাচ্ছি। আরেকটা হচ্ছে যেমন পয়েন্টের এক্সাম্পল হতে পারে, যেমন একটা মসজিদ আমি দেখাইলাম, অথবা দেখলাম যে স্কুল, ঢাকার মধ্যে যতগুলো স্কুল আছে সবগুলো আমি পয়েন্ট আকারে দেখাইলাম। এগুলো হচ্ছে পয়েন্ট ডাটা হিসেবে থাকে, ভেক্টর ডাটা। আর হচ্ছে তারপর সেকেন্ড হচ্ছে লাইন, লাইনের মধ্যে হচ্ছে যে রুট ডাটা থাকে, অথবা আমরা যদি ক্যানেল দেখাইতে চাই এটা একটা লাইন আকারে দেখাইতে পারি। তারপর হচ্ছে পলিগন, পলিগন হচ্ছে একটা এরিয়া নিয়ে থাকে, এটা হচ্ছে আমি আমার ডিস্ট্রিক্টটাকে পুরো এরিয়াতে নিয়ে দিলাম, অথবা আমার ক্যাম্পাস যেটা আছে ক্যাম্পাস এরিয়াতে দেখালাম। এই সাধারণত এই তিন ভাবেই আমরা যতগুলো ভেক্টর ডাটা পাবো, সব ভেক্টর ডাটা এই তিন প্রকারের যে কোনো একটাতে থাকবে, হয়তো পয়েন্ট, লাইন অথবা পলিগন আকারে থাকবে। দেন আমরা এখানে দেখতেছি ভেক্টর লেয়ার চার ভাবে হচ্ছে অ্যাড করতে পারি আমরা, যে আমাদের আর্কজিএস এ চার ভাবে আমরা অ্যাড করব ভেক্টর ডাটাটা। এখানে চারটা দেওয়া আছে, আর এটা আমরা এখন মানে প্র্যাকটিক্যালি দেখি। এই যে আমরা যদি সবাই ইনস্টল কমপ্লিট হয়, তাহলে আমরা এই আর্ক ম্যাপ যেটা হচ্ছে আমরা যখন ইনস্টল করি, তাহলে এখানে বেশ কিছু অপশন থাকে, যেমন এই যে আর্ক সিন, আর্ক ম্যাপ, আর্ক গ্লোব, ক্যাটালগ, সবগুলা দিয়ে হচ্ছে অ্যানালাইসিস করা যায়। কিন্তু আমাদের যে কন্টেন্ট গুলো আছে এর মধ্যে সবগুলি আর্ক ম্যাপের মাধ্যম, আমরা আর্ক ম্যাপটা দেখব। আচ্ছা, তাহলে আমরা দেখব কিভাবে আমরা ডাটা অ্যাড করতে পারি। তাহলে ফার্স্টে এখানে যে জিনিসগুলো আছে এগুলোর সাথে একটু সংক্ষিপ্ত পরিচয় হয়ে নিই, যে এখানে ফাইল, তারপর হচ্ছে এডিটিং টুল, ভিউ, ইনসার্ট, জিও রেফারেন্সিং। এই জিও রেফারেন্সিং যে পার্টটা, এটা হচ্ছে আমাদের ভেক্টর ডাটার জন্য ইম্পর্টেন্ট, কারণ এই জিও রেফারেন্সিং এর পার্ট দিয়ে হচ্ছে আমরা ভেক্টরে অনেক অ্যানালাইসিস করতে হবে আর কি ফিউচারে, যেগুলো দেখবো আমাদের কন্টেন্টে আছে। তো আমরা হচ্ছে ফার্স্টে ভেক্টর ডাটা কিভাবে অ্যাড করবো এটা দেখি। অ্যাড করার জন্য ফার্স্টে সবচেয়ে সহজ যেটা, বহুত ব্যবহৃত যে জিনিসটা হচ্ছে এখানে যে অ্যাড অপশন সাইন আছে, এই যে সাইন আইকনটা দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে অ্যাড করা যায় ডাটা। যেমন আমরা এখানে দিছিলাম যে প্রথম হচ্ছে অ্যাড আইকন থেকে অ্যাড ডাটা অ্যাড করা যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা যাই দেখি যে অ্যাড আইকন, এই যে অ্যাড ডাটা, অ্যাড ডাটাতে ক্লিক করব ফার্স্টে, আমরা যেন ইনস্টল করছি। এখন অ্যাড ডাটাতে ক্লিক করার পরে আমার এখানে যেভাবে আসছে ফাইলগুলা একবারে সরাসরি, এভাবে কখনোই আসবে না, কারণ নতুন যখন ইনস্টল করা হয়, নতুন ইনস্টল করার পরে আমাদের হয়তো বা এই যে এরকম ফোল্ডার কানেক্টেড ডিবিএস এগুলা থাকবে, কিন্তু হচ্ছে আমি যে ফোল্ডার থেকে আনবো এটা পাবো না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এখানে একটা ফোল্ডার কানেক্ট টু ফোল্ডার একটা অপশন আছে, আমরা খেয়াল করি যে এখানে কানেক্ট টু ফোল্ডার, তো কানেক্ট টু ফোল্ডারে আমরা ক্লিক করব।
ক্লিক করে আমার শেপ ফাইলটা যেখানে আছে, মানে আমার ভেক্টর ডাটাটা যে জায়গায় আছে ওই জায়গায় আমরা রিলেট করব, যে এটা হচ্ছে আমার দিস পিসি, সবার তো দিস পিসিতেই থাকে। তারপর হচ্ছে দিস পিসি থেকে যে ড্রাইভে থাকে ওইটা সিলেক্ট করে নিব, আমার হচ্ছে যে ডি ড্রাইভে আছে, তারপর হচ্ছে যে জিএস আর জিএস ট্রেনিং, এখানে হচ্ছে আমরা এটা সিলেক্ট ওকে করে নিব। ওকে করলে তখন আমি হচ্ছে এই ফোল্ডার কানেকশনে আমি এই জিনিসটা এটা পেয়ে যাব, যেমন এই যে ডি আর জিএস ট্রেনিং এই অপশনটা। আমরা যদি নতুন আরেকটা দেখি যে এই ডাটাগুলো এখানে আছে কিন্তু বাকিগুলো নেই, এরকম যদি একটা দেখি তাহলে এখানে আমি যদি এন্টারটেইনমেন্ট এই যে ই ড্রাইভটা অ্যাড করি, এখানে কিন্তু ই ড্রাইভটা নেই। ই ড্রাইভটা অ্যাড করে নিলে তখন এই যে এখানে যে ই ড্রাইভের মধ্যে যা আছে তা আসতেছে এখানে। এরকম ভাবে আমাদের তাহলে ডাটা যেখানে আছে এটা অ্যাড করে নিব ফোল্ডার কানে। তারপর হচ্ছে আমি যদি ডাটাতে যাই, এই যে এক্সারসাইজ ওয়ান ফোল্ডার লোকেশনে চলে যাব, ডাটা যে আমার এখানে একটা ডাটা আছে। ও আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, ভেক্টর ডাটার সবগুলা ম্যাক্সিমাম হচ্ছে এক্সটেনশন থাকে ডট এস এস পি, মানে ডট এস এস পি শেপ ফাইল হিসাবে বলা হয়, এটা কি এস এস পি হিসাবে থাকে। তো আমরা এস এস পি টা এটা যে অ্যাড দিয়ে দিই, এই যে তাহলে যে আমার ডাটাটা এখানে অ্যাড হয়ে গেছে। একইভাবে সেম প্রসেস আমি যদি আমার যে এখানে বাংলাদেশের শেপ ফাইল গুলো আছে ডিস্ট্রিক্ট, এই যে আমি যদি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম, এই যে ডিস্ট্রিক্ট ডাটাতে ডাটাটা এসে গেছে, খুবই সহজ এটা। তাহলে আমরা একটা মাধ্যম শিখলাম হচ্ছে যে অ্যাড ডাটা থেকে, এখানে আইকন থেকে, এটা একটা মাধ্যম। আরেকটা মাধ্যম আছে ওইটাও অ্যাড ডাটা থেকে, ওইটা হচ্ছে যে ফাইলে যাব আমরা, ফাইলে ক্লিক করার পর অ্যাড ডাটা, এই যে অ্যাড ডাটা এখানে চলে যাব, ফাইল ফাইল থেকে হচ্ছে অ্যাড ডাটা, তারপর আবার হচ্ছে অ্যাড ডাটা, তখন এখান থেকে গেলে আবার সেম জিনিস, একই জিনিস আসবে। এখানে হচ্ছে আমার ফোল্ডার কানেক্ট করতে হবে, একবার কানেক্ট করে নিলে আমার আর কানেক্ট করার দরকার পড়বে না, শুধু একবার কানেক্ট করে নিলে হবে। তখন আমি যদি এখন আমার শুধু বাংলাদেশের বাউন্ডারিটা অ্যাড করি, এই যে বাংলাদেশটা অ্যাড হয়ে গেছে। তারপর এটা হচ্ছে তাহলে দুইটা মাধ্যম গেছে, এখানে আমরা দুইটা মাধ্যমের কথা বলছিলাম, আইকন থেকে আরেকটা হচ্ছে ফাইল থেকে। আরেকটা মাধ্যম হচ্ছে ক্যাটালগ থেকে, আরেকটা হচ্ছে হোল্ড করব এবং পেস্ট করে দেব। তাহলে ক্যাটালগ থেকে এটা দেখি, এখানে আমাদের বেশ কয়েকটা অপশন আছে, যেমন এই যে টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে, আর ক্যাটালগ। আমরা যে এই ক্যাটালগে আমরা আমি যখন হচ্ছে ফোল্ডার কানেকশন দিতে যাচ্ছি তখন তো ফোল্ডারে একটা নেম আছে, সেক্ষেত্রে নেমটা কি দেওয়া যাবে? বুঝি না, আবার আবার একটু প্রশ্ন করতে। অ্যাড ডেটা থেকে যখন আমি কোনো ফোল্ডার কানেকশন দিতে যাচ্ছি তখন লাস্টে যে অ্যাড অপশনটা আছে, অ্যাড দিতে গেলে একটা নেম আছে, নেম নেম না দিলে হচ্ছে আমার ডাটা মানে ফোল্ডার কানেকশন হচ্ছে না। নেম এরকম তো অ্যাকচুয়ালি আসার কথা না। আচ্ছা এখানে আবার দেখি যে ফোল্ডার কানেকশন, ফোল্ডার কানেক্ট টু ফোল্ডার, তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে যেই ডাটাটা রাখছি আমরা যেখানে ওই ড্রাইভটা সিলেক্ট করব জাস্ট, তারপর হচ্ছে ওকে। কে কোশ্চেন করছিল ভাইয়া, আবার যদি বলেন। হ্যাঁ হ্যাঁ আবার যদি বলেন। হ্যাঁ আমি এখানে অ্যাড দিতে গেলে, এখানে অ্যাড দিতে গেলে নেম অপশনটা আসছে, এখানে নেম না দিলে হচ্ছে আমার অ্যাড হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনার প্রবলেমটা হচ্ছে আমরা এটা ইয়াটা শেষ করি, শেষ করার পর আমরা আপনারটা স্ক্রিনশট শেয়ার নিয়ে দেখে নিব নেমটা কিভাবে আসছে। ঠিক আছে, সবাই প্রশ্ন করার মাঝে একটু খেয়াল রাখবো যে একটা পোর্শন শেষ হওয়ার পর তারপর আমরা প্রশ্নগুলো নেব সবার। হ্যাঁ তাহলে হচ্ছে এই দুইটা মাধ্যম শিখলাম, আরেকটা হচ্ছে ক্যাটালগের মাধ্যমে। আমরা হচ্ছে ক্যাটালগ বাটনে ক্লিক করব, এখানেও সেম প্রসেস, ক্যাটালগে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে যে ফোল্ডার কানেকশন আছে এই ফোল্ডার কানেকশনে আমাদের যেতে হবে, আমার যেখানে ড্রাইভটা রাখা আছে ওই ড্রাইভ মানে ফাইলটা রাখা আছে ওই ফাইলে যেতে হবে, এই যে আমার যেমন ডি ড্রাইভে রাখা আছে আর জিএস ট্রেনিং এক্সারসাইজ ওয়ান, এই যে এখানে নেওয়া আছে। আমি শুধু যদি এটা এই যে এখানে আছে আমি যেই ডাটাটা দরকার এই ডাটা শুধু ধরবো, এখানে ধরে এখানে এনে ছেড়ে দেব, এটাও আরেকটা হচ্ছে ইজি মাধ্যম। ঠিক আছে, ক্যাটালগ থেকে ক্যাটালগে যাব, আমি একটা ফাইল সিলেক্ট করব, ক্লিক করে ধরে রাখবো, টান দিয়ে নিয়ে আসবো, এখানে ছেড়ে দেব। এই যে এইভাবে আমাদের হচ্ছে ডাটা অ্যাড হওয়া যায়, অ্যাড করা যায়। এই দুইটা মাধ্যম, তিনটা মাধ্যম দেখলাম। আরেকটা মাধ্যম হচ্ছে আমি আমার ডাইরেক্ট ফোল্ডারে যাব যেখানে ডাটাটা ফোল্ডারে যাওয়ার পর
এই যে আমার এখানে শেপ ফাইল গুলো আছে, এই শেপ ফাইল গুলা হচ্ছে আমি যে কোনো একটা সিলেক্ট করব, ধরেন আমি এই ফাইলটা আমি এড করব, তাহলে এইখানে পুরাটা আমি সিলেক্ট করব। এই যে এটা যেহেতু এড করা আছে অলরেডি, এটা আমি রিমুভ করি এখান থেকে। এই যে আমার পয়েন্ট গুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি এখানে যাব, আমি এটা সিলেক্ট করব সবগুলো একসাথে, একসাথে সিলেক্ট করার পর এটা আবার আমি একই প্রসেসে হোল্ড করব, ধরব, জিএস এর উপর নিয়ে আসবো, এখান থেকে আমি আবার টেবিল অফ কন্টেন্টে ছেড়ে দিব। এই যে আমার আবার এই যে পয়েন্ট গুলো দেখাচ্ছে। তাহলে আমরা অ্যাড করা নিয়ে আশা করি আর কারো সমস্যা হওয়ার কথা না। তারপর হচ্ছে অ্যাড ডাটা নিয়ে এখন যারা প্র্যাকটিস করতেছেন তারা একটু চেষ্টা করে দেখেন হচ্ছে কিনা, যদি প্রবলেম থাকে একটু আগে যে কোশ্চেনটা করছিল ওইটা আমরা নিই। আমাদের অ্যাড ডাটাটা আশা করি এখন ক্লিয়ার থাকার কথা। অর্ণব, হ্যাঁ এখন কোশ্চেন করার সুযোগটা। আচ্ছা, মোহিনী এবং মাজারুল দুজন হ্যান্ড রাইজ করেছিলেন, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমরা এই যে মানে ডট গুলো মানে এই যে বলছি শেফ ফাইল হিসেবে থাকবে, তো আমরা কি প্র্যাকটিস করার জন্য এই শেফ ফাইল গুলো পেতে পারব, মানে কোথায় পাবো এগুলো আর কি? হ্যাঁ হ্যাঁ, এই শেফ ফাইল গুলো হচ্ছে এখানে আমি যে শেফ ফাইল গিয়ে কাজ করব এগুলো কিছু হচ্ছে আমার আন্ডারে ছিল, যেগুলো দিয়ে আমরা এক্সারসাইজ করব, এগুলো হচ্ছে আমি প্রতিদিন আপলোড দিয়ে দিব। যেমন আজকে একটা আজকে যেগুলো দেখাবো, যে বাংলাদেশের শেপ ফাইল আছে, তারপরে যে ডট যেগুলো আছে এগুলো হচ্ছে বিএমডি স্টেশন। এই বিএমডি স্টেশন গুলো আমি প্রোভাইড করেছি অলরেডি, ড্রাইভে দেওয়া আছে অথবা এখানে যে চ্যাট বক্স যেটা আছে এখানে দেওয়া আছে, এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিয়ে গেলে হবে। অথবা আমরা হচ্ছে যদি গুগলে সার্চ করি এরকম ভাবে যে বাংলাদেশ শেপ ফাইল ডাউনলোড লিখে, তাহলে এরকম শুধু একটা না অনেক গুলা সাইট আছে, শত শখানেক হবে অ্যাটলিস্ট সাইট আছে যেগুলো হচ্ছে এইভাবে ফ্রি শেপ ফাইল প্রোভাইড করে। তবে ওইগুলো হচ্ছে ফ্রি শেপ ফাইল খুবই কম, কিন্তু আমরা চেষ্টা করব যেগুলো প্রিমিয়াম আছে এরকম কিছু দিয়ে কাজ করার জন্য। আজকে প্রথম দিকে এগুলো নিয়ে কাজ করতেছি। তাহলে এই যেটা হচ্ছে বাংলাদেশের স্ট্রাকচারটা, এটা তো হচ্ছে শেপ ফাইল আকারে পাবো, আর এই যে ডট গুলো যে মানে এইগুলো মানে এগুলো কি? এটা হচ্ছে বিএমডি স্টেশন, এটা হচ্ছে বাংলাদেশের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে যে জায়গাগুলো আছে। আমরা বলছিলাম আমাদের শেপ ফাইল গুলা থাকে হচ্ছে তিন ভাবে থাকে, যেমন বাংলাদেশ এটা কিন্তু কি আকারে আছে, পলিগন আকারে আছে। বাংলাদেশে যেটা একটা এরিয়া দেখাচ্ছে পলিগন, আমার এখানে কিন্তু পলি লাইনে কোনো ডাটা নেই, লাইন থাকে শুধু লাইন আকারে থাকবে। আর ডট যেগুলো এটা হচ্ছে পলি পয়েন্ট হিসাবে আছে, পয়েন্ট আকারে, পয়েন্ট হিসাবে, হ্যাঁ এগুলো পয়েন্ট হিসাবে আছে বাংলাদেশে, শুধুমাত্র যেখানে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অফিস আছে ওই অফিসের মানে স্টেশন যেগুলো আছে ওই স্টেশনের লোকেশনটা এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। এই লোকেশন মেইন ইয়া করার জন্য আমরা হচ্ছে পয়েন্ট ব্যবহার করব। মানে এটাও কি ওই শেফ ফাইলের সাথে একসাথে থাকবে? হ্যাঁ এটাও শেফ ফাইল, হ্যাঁ এটাও কি শেফ ফাইল? হ্যাঁ এটাও শেফ ফাইল, হ্যাঁ এটাও শেফ ফাইল, পয়েন্ট, পলিলাইন, পলিগন এগুলাই তিনটাই শেফ ফাইল। হ্যাঁ তারপর ওকে ওকে ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, আমি এখনো হচ্ছে ফোল্ডার কানেকশন করতে পারি নাই। ফোল্ডার কানেকশন আসলে প্রবলেমটা কি হচ্ছে আমরা যদি আবার দেখি, অন্য ভাবে চেষ্টা করে দেখেছেন আপনি যে এই ফাইল থেকে অ্যাড ডাটা দিয়ে অথবা ক্যাটালগ দিয়ে অন্য ভাবে একটু চেষ্টা করে দেখুন? আচ্ছা আচ্ছা, চেষ্টা করে একটু দেখ। হ্যাঁ তারপর আর কেউ কোশ্চেন আছে অন্য? জি ভাইয়া, জি বলেন। জি ভাইয়া, কোশ্চেন হলো যে আমরা যেমন ফটোশপ ইলাস্ট্রেটর একটা শেপ নিজেরা তৈরি করি, এখানে ভাই নিজেরা শেপ তৈরি করার কোনো উপায় নেই বা ডট গুলো নিজেরা বসানোর কোনো উপায়? অবশ্যই তৈরি করার উপায় আছে, আমরা এগুলো তৈরি করব, তবে আজকের এক্সারসাইজের মধ্যে এগুলো নেই, এগুলো আমরা নেক্সট পাবো। ঠিক আছে, আমরা পরবর্তী এক্সারসাইজে এটা পাবো যে আমরা কিভাবে শেপ ফাইল তৈরি করতে পারি, কোথায় কিভাবে তৈরি করব, পয়েন্ট কিভাবে তৈরি করব, লাইন কিভাবে তৈরি করব, সবগুলোই আছে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আছে। জি ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি। সিরাজুল হক নামে একজন হ্যান্ড রাইজ করেছিলেন, আপনি কিছু বলবেন? সালামু আলাইকুম। হ্যাঁ জি ভাই বলুন। ওই যে সমস্যা মনে হয় ফাইলটা ডাউনলোড করার পর এক্সট্রাক্ট না করার কারণেই হয়তো বা অ্যাড ডাটা হইতেছে না, কারণ হতে পারে কি? হ্যাঁ ফাইলটা এক্সট্রাক্ট করে নিতে হবে। এই এক্সট্রাক্টের ঝামেলা হচ্ছে আমি হচ্ছে আপডেট ভার্সন দিয়ে আর্কাইভ করি, এই জন্য হচ্ছে আপনাদেরও উইন্ডার যে সফটওয়্যারটা আছে উইন্ডার, এটা আর্কাইভ মানে লেটেস্ট যে ভার্সনটা আছে এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। আর হচ্ছে যদি আপনার ল্যাপটপ 64 বিটের হয়ে থাকে তাহলে 64 বিটের ইনস্টল করবেন, আর যদি 62 বিটের সরি 32 বিটের হয়ে থাকে তাহলে 32 বিটের ইনস্টল করবেন, তাহলে এই প্রবলেমটা হবে না। তাছাড়াও আমরা হচ্ছে জিপ ফাইল সারাই আপলোড দেওয়ার চেষ্টা করব, এখন দিতে পারতেছি না,
ক্লাস শেষ হওয়ার পরে আমরা জিপেল স্যারও আপলোড করব। নাদিম ভাই কিছু বলতে চাচ্ছেন? নাদিম ভাই হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, এইখানে সরি রশিদুল ভাই, এইখানে আপনার হচ্ছে কি যে আমি নাদিম থার্ড ব্যাচের। সো এইখানে আমি লাস্টে যখন অ্যাড ডাটা দেওয়ার পরে ওইখানে ফাইল কানেক্ট টু ফোল্ডারে যাওয়ার পরে তারপরে হচ্ছে কি যে আমরা যখন এক্সট্রাক্ট করা ফাইলটাকে সিলেক্ট করলাম যেটা ডাটা ফাইলস আর কি যেখানে শেপ ফাইলগুলো আছে, সো ওই ফোল্ডারটা সিলেক্ট করার পরে তারপরে এখানে দুইটা ফাইলের নাম আসতেছে। একটা হচ্ছে কি যে এই SS শেপ ফাইল যেটা আর কি সেভ, আর হচ্ছে আরেকটা আসতেছে .gsd, মানে সেম এর নিচেরটা হচ্ছে কি সম্ভবত বাংলাদেশ পেট্রোলজিক্যাল GDB এরকম। হ্যাঁ 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 GDB এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে গেলে হচ্ছে আপনি এখানে হচ্ছে আমি এই দুইটা জিনিস রাখছি এখানে, যেটা BMD স্টেশন এটা তো শেপ ফাইল আকারে আছে একবারে আমরা নরমালি যেগুলো দেখবো আর কি এটা, আর যেটা GDB আছে এটা হচ্ছে তারা একটা মানে ডাটা বেস তৈরি করে দিয়েছে এখানে। এই ডাটা বেস তৈরি করা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আমরা পরবর্তীতে দেখবো ডাটা বেস কিভাবে তৈরি করতে হয়। আমরা আপাতত সিলেক্ট করার জন্য শুধু শেপ ফাইল যেটা ওই ফাইলটা সিলেক্ট করব আপাতত। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি GDB এর ভিতরে ক্লিক করেন আবার তখন দেখবেন ওইখানে আবার ছয়টা ফাইল পাবেন। যেমন এই যে আমরা যদি দেখি এইখানে এই যে GDB এটা তাই না, এই GDB এর মধ্যে সিলেক্ট করার পরে যে এখানে দেখেন ছয়টা শেপ ফাইল আছে, ছয়টাই আলাদা আলাদা শেপ ফাইল। এক্স্যাক্টলি, সো আমাদের হচ্ছে কি সিলেক্ট করার সময় এটা পুরোটা সিলেক্ট করতে হবে এই তো। আর যদি SSF আপনি যেটা করবেন মানে ইনপুট দিবেন শুধুমাত্র ওইটা সিলেক্ট করলেই হবে, এই যে যদি অ্যাড ডাটা দিতে যান, এই যে আমি আমার এখানে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি এইভাবে দেখাচ্ছেন আপনার? জি আমি এটা করি নাই, আমি হচ্ছে নিচে শেড ফাইল যেহেতু যেটা ক্লাস চলতেছে ওইভাবেই যাচ্ছিলাম, তো আমি এটার ভিতরে আর পরে ঢুকি নাই GDB এর ভিতরে। আপনি যেটা শেড ফাইল দেখাচ্ছিলেন ও আচ্ছা, আমি ওইটার ভিতরেই ঢুকেছি। হ্যাঁ, GDB ক্লিক করেন তখন দেখবেন এরকম ছয়টা ফাইল পাবেন। সো আম আর ওই যে একটু ব্যাকে যাবেন কাইন্ডলি, হ্যাঁ এই এখান থেকে একটু ব্যাকে। হ্যাঁ, আমি ওই যে BMD ওইটা ই করেছি ক্লিক করেছি, সো ওইটা ডাবল ক্লিক করে নে জাস্ট ওটা ক্লিক করে অ্যাড ডেটা দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে কি এই ম্যাপটা এখানে আসেনি, পলিগন গুলো আসছে আমার এখানে। হ্যাঁ, শুধু পয়েন্ট গুলো আসছে তাই না? পয়েন্ট গুলো আসছে এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি পয়েন্টটা এই যে শুধুমাত্র পয়েন্টটা আমার সিলেক্ট করা হয়েছে কিন্তু বাকিগুলো করা হয়নি, এই জন্য আপনি বাংলাদেশের ম্যাপটা আসবে আপনি যদি বাংলাদেশের শেপ ফাইল ইনপুট করেন তাহলে বাংলাদেশের ম্যাপটা আসবে। আপনি GDB এর মধ্যে যান তখন দেখবেন এখানে বাংলাদেশের লাইনগুলো আছে যেগুলো হচ্ছে ADM 0, যদি দেখেন এখানে BGD, তারপর এখানে দেখেন ADM 0, ADM 2, 1, 3, 4 এরকম দেওয়া আছে। যেটা হচ্ছে ADM 0 এটার মধ্যে শুধু বাংলাদেশের এরিয়াটা দেওয়া, ADM 1টা হচ্ছে বাংলাদেশের বিভাগগুলো ডিভিশনগুলো দেওয়া, 2টা হচ্ছে ডিস্ট্রিক্ট দেওয়া, আর 4 হচ্ছে উপজেলা, আর 3 হচ্ছে উপজেলা সরি, আর 4 হচ্ছে ইউনিয়ন, এভাবে দেওয়া আছে। আচ্ছা, আপনারা যেটা করবেন যারা বিগিনার আছে তারা মেবি যে উইনারটাই নামাতে পারছে না, তো আমি বলবো যে এটা একটু যদি দেখাই দাও আবার ইয়ে থেকে ক্রোম থেকে গিয়ে কিভাবে নামে মানে ইয়ে করবে আপডেট করবে এটা একটু দেখাই দাও। উইনার, হ্যাঁ হ্যাঁ, মানে যারা এক্সট্রাক্ট করতে পারছে না অনেকেই মেসেজ করে। আর পরবর্তীতে কাইন্ডলি ক্যাটালগটা আবার একটু দেখাবেন, ক্যাটালগ থেকে ওটা একবার বলছিলেন ট্র্যাক করতে পারিনি। আচ্ছা, ক্যাটালগটা আমি এটা শেষ করে নিই। ক্যাটালগ হচ্ছে এই যে আপনি এই যে ক্যাটালগ অপশনটা আছে এইখানে দেখেন, হ্যাঁ ওটা দিলাম, অপশনটা এটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে ক্লিক করার পরে এখানে আপনার ক্যাটালগটা এইভাবে আসবে, এই যে এরকম ভাবে আসবে। এখানে আসার পরে যে আপনি যদি ফোল্ডার কানেকশনে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে এই ফোল্ডার গুলো আসতেছে, কিন্তু যদি তাও না আসে আপনি যদি এখান থেকে ফোল্ডার আগে কানেক্ট করে না থাকেন নেট ডাটা থেকে তাহলে দেখেন এই যে উপরে কানেক্ট টু ফোল্ডার অপশন আছে ক্যাটালগ এর মধ্যে, সেম প্রসেস কানেক্ট টু ফোল্ডার। এই কানেক্ট টু ফোল্ডারে গিয়ে আপনার হচ্ছে যেখানে যে ফোল্ডারে শেপ ফাইল গুলো আছে ওই ওই ফোল্ডারটা সিলেক্ট করে নিবেন, ডিপটা সিলেক্ট করে নিলে তারপর হচ্ছে এই যে কানেক্ট কানেকশন ফোল্ডার কানেকশনে ক্লিক করলে আপনি যেটা সিলেক্ট করছেন ওইটা এখানে পেয়ে যাবেন। তখন এখানে স্যার আমার একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি কানেক্ট ফোল্ডারের যে বাম পাশে যে প্লাস আইকনটা আছে ওইখানে ক্লিক করার পরে আমার কোনো ফোল্ডার শো করে না। এই যে এটা এই যে কানেক্ট ফোল্ডার এটা,
জি 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 ক্যাটালগের এখানে না, জি এখানে না, এই যে ক্যাটালগের যে কানেক্ট ফোল্ডার এটা, হ্যাঁ হ্যাঁ, এটা করার জন্য তাহলে আমাকে এখানে আগে কানেক্ট ফোল্ডার কোন নিতে হবে, যে ক্যাটালগ যেই যেখানে ধরে রাখছে, দেখতে পাচ্ছেন? জি জি ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা অর্ণব, তাহলে আমরা কি নেক্সটে যাব? রাশের আগে ওটা মানে এক্সট্রাক্ট করাটা দেখাই না, অনেকেই পারে নাই। উইন্ডারটা হচ্ছে আমরা যদি এখানে দেখি, আমরা যদি উইন্ডার ডাউনলোড লিখে সার্চ দেই তাহলেই হবে। শুধু যে উইন্ডার ডাউনলোড লিখে সার্চ দিলে প্রথম যে ইয়াটা আসে, যেমন এই যে windar.com যেটা আছে তাদের অফিশিয়াল সাইট, অন্যগুলো থেকে যখন আমরা ডাউনলোড করতে যাই তখন হয়তো বা প্রিভিয়াস ভার্সন থাকে, কিন্তু অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড করতে গেলে প্রিভিয়াস ভার্সন গুলো থাকবে না, তারা সবসময় লেটেস্ট ভার্সনটা উপরে রাখে। এই যে আমি যখন এইখানে ঢুকলাম windar.com এর মধ্যে, মানে যে windar ডাউনলোড লিখে সার্চ করছে পরেই কিন্তু এটা আসছে। তারপর এই যে এখানে আমরা তাদের যে সাইটটা আছে অফিসিয়াল সাইডে ক্লিক করব, তারপরে যে এখানে ডাউনলোড অপশনটা আছে এখানে, যদি আমাদের সাধারণত 64 বিটেরটাই থাকে এখানে, আমরা 64 বিটেরটা এখানে ডাউনলোড করব, কারণ কারো যদি 32 বিটেরটা থাকে তাহলে 32 বিটের ডাউনলোড করব তাহলে হবে। আর এটা ইনস্টল করা খুবই ইজি, শুধু ডাউনলোড করে ওপেন ক্লিক করলেই আসবে, নেক্সট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, তাহলে আমাদের আর প্রবলেম হবে না। আচ্ছা তারপরে হচ্ছে আমরা চেষ্টা করবো জিপ ফাইল সারা প্রোভাইড করার জন্য, ডাটা গুলো জিপ ফাইল দেয় এবং জিপ ফাইল সারা প্রোভাইড করার জন্য। আচ্ছা আমরা তাহলে অ্যাড ডাটার প্রবলেমটা যেহেতু শেষ, আমরা নেক্সট যাই। আমাদের নেক্সট যে অপশনটা আছিল ওইটা হচ্ছে ইন্ট্রোডিউস টু টেবিল অফ কন্টেন্ট, আমরা টেবিল অফ কন্টেন্টের সাথে পরিচয় হবো এখন। এই যে টেবিল অফ কন্টেন্টটা হচ্ছে যে এখানে আমার যদি কারো কখন টেবিল অফ কন্টেন্ট আমরা খুঁজে না পাই, যে আমার এখানে যেমন টেবিল অফ কন্টেন্টটা নাই, টেবিল অফ কন্টেন্ট আমরা পাবো এই যে উপরে এখানে অপশন আছে, এই যে ক্যাটালগের পাশেই বাম পাশেই অপশন আছে টেবিল অফ কন্টেন্ট, এই টেবিল অফ কন্টেন্টে ক্লিক করলে এটা এসে যাবে। ওখানে যদি কেটে যায় অথবা না থাকে তাহলে এখানে ক্লিক করলে আমরা টেবিল অফ কন্টেন্ট পেয়ে যাবো। এখন এখানে টেবিল অফ কন্টেন্টের মধ্যে হচ্ছে সাধারণত আমরা যে ডাটাগুলো অ্যাড করি, এটা যদি ভেক্টর ডাটা হোক, যে কোনো ধরনের ডাটা হয়, আমি যখন অ্যাড করব ওইটা যদি এখানে সাপোর্ট নাও করে অথবা সাপোর্ট করে, যাই করে সবসময় এখানে শো করবে টেবিল অফ কন্টেন্টের মধ্যে। তাহলে আমরা টেবিল অফ কন্টেন্টে দেখি, আমরা এখানে বেশ কয়েকটা ডাটা অ্যাড করছি, দেখি এই যে ডাটাগুলো অ্যাড করা আছে টেবিল অফ কন্টেন্ট। প্রথম যেই অপশনটা আছে এটা হচ্ছে ড্রয়িং টু অর্ডার, এখানে অর্ডার আকারে আছে। যেমন আমরা যদি দেখি প্রথম হচ্ছে বিএমডি স্টেশন, এটা আমি যদি এখানে আনচেক করি তাহলে এই যে এখানে কিন্তু বিএমডি স্টেশনটা আর দেখাচ্ছে না, আমাকে দেখানোর জন্য চেক ইন করতে হবে। আবার এই যে দেখাচ্ছে যে পিডিএম জিরো যেটা আছে, মানে বাংলাদেশের এরিয়াটা আছে, এটাকে যদি আনচেক করি তখন তার নিচের ফাইল গুলো দেখাচ্ছে আর কি। তার মানে এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসটা আমার অর্ডারে মানে অর্ডার ওয়াইজ অ্যাসেন্ডিং এ উপরে আছে এটা উপরে দেখাবে, যেটা নিচে আছে এটা নিচে দেখাবে। এখন আমি যদি যে যেমন দুই নাম্বার যেটা আছে এটা যদি টেনে উপরে নিয়ে যাই, এই যে দেখেন এখন উপরে শো করতেছে এটা। তারপর আমি যদি আবার এই যে স্টেশনটা আমি নিচে নিয়ে আসি টেনে, এই যে স্টেশনটা কিন্তু এখন শো করতেছে, এখানে চেক ইন করা আছে কিন্তু আমি ম্যাপে দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমার স্টেশনটা এই ডাটার নিচে চাপা পড়ে গেছে বাংলাদেশের। এই জন্য হচ্ছে আমরা এখানে ডাটাগুলো অ্যাসেন্ডিং আকারে অথবা অর্ডার আকারে সাজায় নিতে পারবো, যে একটা উপরে নিচে, যেটা উপরে থাকবে এটা আগে শো করবে, যেটা নিচে থাকবে এটা শো করবে, এরকম ভাবে। তারপর যেটা আছে এটা হচ্ছে লিস্ট বাই সোর্স। লিস্ট বাই সোর্সটা হচ্ছে যে আমি আর ডাটাটা যেই ফাইল থেকে আপলোড করছি আর কি, যে ফাইল থেকে ইনপুট দিছি ওই ফাইলটা এখানে দেখাচ্ছে, যে আমার মাঝে মধ্যে ডাটাটা কোথায় আছে যদি খুঁজে না পাই তখন এই লিস্ট বাই সোর্সটা ব্যবহার করতে পারি। যেমন আমারটা যে কোথায় আছে, আরজিএস ট্রেনিং এক্সারসাইজ এখানে আছে, এটাও আরজিএস ট্রেনিং আছে। তারপর হচ্ছে আরজিএস ট্রেনিং ডাটা ফাইল, ডাটা ফাইলের মধ্যে হচ্ছে এই তিনটা হচ্ছে এখানে আছে, এটা দেখতে পারবে। তারপর হচ্ছে ভিজিবিলিটি, এখানে ভিজিবিলিটির মধ্যে হচ্ছে আমরা যদি এই যে এটার উপর ক্লিক করি, এই যে ক্লিক করার পর এটা কিন্তু এখানে যে নট ভিজিবল এখানে চলে গেছে, আবার যদি ক্লিক করি এই যে এটাতে লোডিং হচ্ছে, এখানে যদি আবার ক্লিক করি, হ্যাঁ যে আবার এটাতে চলে গেছে, আবার এখানে ক্লিক করলে যে এখানে ভিজিবিলিটি চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি আবার এখানে যে ড্রয়িং অর্ডারে যাই, এই যে দেখি যেগুলো আমাদের চলে গেছে দেখাচ্ছে না, এগুলো কিন্তু আনচেক হয়ে গেছে। তার মানে আমাদের এইসব আসলে দরকার পড়ে না এত একটা, কারণ আমাদের এই সোর্স লেয়ার যেটা আছে এই ড্রয়িং অর্ডার, এটা দিয়ে আমরা বাকি কাজ করতে পারি। আর তারপর আরেকটা অপশন আছে এখানে সিলেকশন,
এই সিলেকশনে এখানে হচ্ছে অনেক ব্রেপ্তি আকারে আছে, যে এখানে দেখা যাচ্ছে কয়টা সিলেক্ট ফাইল আছে, জিরো জিরো জিরো। আমাদের এখানে কোনো ফাইল সিলেক্ট দেখাচ্ছে না, কারণ আমি কোনো ফাইল সিলেক্ট করি নাই অ্যাট্রিবিউট থেকে, এই জন্য কোনো ফাইল সিলেক্ট দেখাচ্ছে না। এটা হচ্ছে আমরা দেখবো একটু পর সিলেকশনটা। তারপর হচ্ছে এখানে লাস্টে যে অপশনটা আছে অপশন, এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমি এই ফাইলটা, এই যে এখানে আমার যে ডাটাটা আছে, যদি লাইন থাকে তাহলে এটার ওয়েট কত হবে, হাইট কত হবে, তারপর হচ্ছে যদি লাইন আকারে থাকে লাইনের শেপটা কিরকম হবে, এগুলো চেঞ্জ করতে। আমি যদি এখানে আমার লাইনের কোন ডাটা অ্যাড নাই, এটা এই জন্য হরিজেন দেখাচ্ছে। আমরা যদি এই যে এরিয়া ডাটাটা দেখি, যেমন এখানে বিভিন্ন অর্ডারে আছে, ধরেন আমি ওই যদি ন্যাচারাল ন্যাচারাল এরিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাপ্লাই, এই যে দেখেন এখানে আমার যেই এরিয়াটা দেখাচ্ছিল এতক্ষণ রেক্টাঙ্গল আকারে ছিল, কিন্তু এখন হচ্ছে ন্যাচারাল এরিয়া ভাবে আসছে। আমি যদি আবার ওয়াটার বডি সিলেক্ট করি এখানে, তাহলে এই যে এখানে ওয়াটার বডি আকারে দেখাচ্ছে। মানে এটা আমাদের কাজ করতে গেলে এতটা প্রয়োজন পড়ে না, তারপরে এটা দেখে নিলাম আর কি। তাহলে আমাদের এখানে যে পার্টটা ছিল ইন্ট্রোডিউস টু টেবিল অফ কন্টেন্ট, এটা কমপ্লিট। টেবিল অফ কন্টেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই ভিজিবিলিটিটা আবার একটু দেখান। হ্যাঁ, ভিজিবিলিটিটা হচ্ছে এই যে ভিজিবিলিটি অপশন, আমরা এখানে যাব, এখানে এই যে সবগুলো এখন ভিজিবল আছে, আমি যদি এখানে ক্লিক করি ঠিক আছে, তাহলে ভিজিবিলিটি চলে গেছে নট ভিজিবল। এই যে যেমন এখানে পয়েন্টটা নাই, আমরা যেমন এই যে এখানে কি আছে, এটা ডিস্ট্রিক্ট আছে, আমি ডিস্ট্রিক্টে যদি এখানে ক্লিক করি আবার এটা ভিজিবল চলে গেছে, এখানে নাই আর এই জিনিসটাই সিম্পল জিনিস। আর যদি আমরা এখানে আবার অর্ডারে আসি, তখন দেখবো যে এখানে এগুলো আনচেক হয়ে গেছে, তার মানে আমি যদি আনচেক করি তাও যেই কথা ওই ভিজিবিলিটির মধ্যে যাই, সেম জিনিস। হ্যাঁ, তারপর আর কারো কোশ্চেন আছে এটা নিয়ে? কোশ্চেন থাকার কথাও না, জি না, আপাতত নেই। হ্যাঁ, তারপর আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা পরিচয় হব অ্যাট্রিবিউট টেবিলের সাথে, মানে অ্যাট্রিবিউট অফ লেয়ার, লেয়ারের সাথে পরিচয় হব। এখানে আমরা দেখি একটা যখন আমরা ভেক্টর আকারে থাকে, এখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে ভেক্টর শেপ ফাইল আকারে আছে। এখন ভেক্টর শেপ ফাইল শুধু কি এটা পয়েন্ট, যেখানে যে পয়েন্ট আছে এটা কি শুধুই পয়েন্ট? এভাবে যদি শুধু পয়েন্ট থাকে তাহলে আসলে আমাদের এতটা কাজে লাগতো না, জিআইএস এর যে ইম্পর্টেন্স আর দিকে এতটা ইম্পর্টেন্ট ছিল না। কিন্তু এই পয়েন্টের মধ্যে আমরা শত শত ডাটা অ্যানালাইসিস করতে পারি যে পয়েন্টের মাধ্যমে দিয়ে আর কি। তাহলে দেখি এটা কিভাবে কিভাবে ওপেন করব। একটা লেয়ারে অ্যাট্রিবিউট ওপেন করার সিস্টেম হচ্ছে, আমি লেয়ারের উপর মাউসটা নিয়ে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে হচ্ছে এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিল অপশনটা আছে। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে ক্লিক করার পর আমরা তাহলে এই ডাটাগুলোর মধ্যে যতগুলো ডাটা ইনপুট দেওয়া আছে এই শেপ ফাইলের মধ্যে সবগুলো আমরা দেখতে পাবো। এই যে আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিল ক্লিক করি, এই যে আমার এখানে অ্যাট্রিবিউট টেবিলটা আসছে। যেমন এই যে দেখেন ফার্স্টে কি দেওয়া আছে, এফআইডি নাম্বার, তার মানে এখানে আমার কয়টা পয়েন্ট আছে, টোটাল 34টা পয়েন্ট আছে, জিরো থেকে শুরু হয়েছে, যে এখানে লেখাও আছে যে 34টা পয়েন্ট। তারপর এটা সবগুলো হচ্ছে শেপ কি আকার আছে, পয়েন্ট আকার আছে, যদি এগুলো পলি লাইন থাকতো তাহলে এখানে পলি লাইন লেখা থাকতো, পলিগন থাকতে পলিগন লেখা থাকতো। তারপর হচ্ছে আমার স্টেশনের নামগুলো লেখা আছে, যে এক নম্বর আইডিতে স্টেশনের নাম কোনটা এটা লেখা আছে। তারপর এখানে হচ্ছে আমি র্যান্ডমলি কিছু ডাটা দিছি, ওই ডাটাগুলো হচ্ছে যে রেইনফল নেক্সট, এইটা হচ্ছে যে ডাটা ছিল যেটা নেক্সট প্রিভিয়াস 30 বছরে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলো, রেইনফল বরিশালে কি কমছে না বাড়ছে, ওইটা আর যে মাইনাস দেখাচ্ছে তার মানে রেইনফলটা কমছে, টেম্পারেচার বাড়ছে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার কতটুকু ছিল, মিনিমাম টেম্পারেচার ছিল, এগুলো হচ্ছে ট্রেন্ড লাইনে একটা ভ্যালু। আচ্ছা, ভ্যালুগুলো দেখার দরকার নেই, মানে আমরা দেখতেছি যে আমাদের রেইনফলের ডাটা আছে স্টেশনের, তারপর ম্যাক্সিমাম টেম্পারেচার আছে, মিনিমাম টেম্পারেচার আছে। তারপরে এক্স ওয়াই বলতে হচ্ছে কোঅর্ডিনেটেড ডাটাগুলো, যে আমরা যে এখানে পয়েন্টগুলো আছে। এখানে একটা জিনিস দেখবো, আমরা যখন জিএস এ কাজ করি, এই যে আমার নিচে এখানে দেখাচ্ছে ডেসিমেল ডিগ্রিতে কোঅর্ডিনেট উঠতেছে, বাংলাদেশের কোঅর্ডিনেটটা কি, এক্স ভ্যালুটা হচ্ছে 88 থেকে 92 এর মধ্যে, অ্যারাউন্ড 88-92 এর মধ্যে থাকে। আর ওয়াইটা হচ্ছে থাকে হচ্ছে 22 থেকে 26 এর মধ্যে, সম্ভবত 22 থেকে 26 এর মধ্যে এই পয়েন্টগুলো থাকবে। তার মানে হচ্ছে আমি এই জিআইএস এ যত কাজ করব সবগুলা এই জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ থাকবে, যে এখানে আমি একটা নিয়ে কাজ করতেছি এটা কোথায় আছে ওই জায়গাটা। এটা আমাদের অন্যান্য জায়গায় অন্যরকম থাকতে পারে না থাকতে পারে, কিন্তু জিআইএস এ যখন কাজ করব তখন আমাদের অবশ্যই যে এই ডাটাটা এক্স্যাক্টলি যেখানে আছে, মানে রংপুরে যেই জায়গায় পয়েন্ট আছে এই জিএস এর সেম একই জায়গায় পয়েন্ট আছে, এটাই দেখাচ্ছে এখানে।
আচ্ছা যাই হোক আমরা এটিপি টেবিলে যাই, এখানে এক্স ওয়াই ভ্যালুটা আছে, তারপর হচ্ছে আমি কিছু ফিল তৈরি করেছিলাম ইন্টিজার ডাবল টেক্সট হিসেবে, এটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা দেখি এখানে কি, এটা হচ্ছে ওপেন করা সিস্টেম। তারপর আমরা এট্রিবিউট টেবিলে ডাটা ইয়াগুলো নিয়ে কাজ করি, এখানে এট্রিবিউট টেবিলে অনেক কিছু করা যায়, যেমন আমরা যদি একটু একটু করে দেখি এট্রিবিউট টেবিলটা। ফার্স্টে হচ্ছে আমরা টোটাল ফিচার, তাহলে টোটাল পয়েন্ট আমার আছে এখানে হচ্ছে 33টা, এটা আমরা দেখতে পাইতেছি। তারপর হচ্ছে আবার আমরা যেমন আমার এই ডাটাটা আছে, এটা আমি অ্যাসেন্ডিং করব, তাহলে এটা খুবই সহজ, আমি এটার উপর ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করার পর এই যে অ্যাসেন্ডিং অপশন আসছে, তার মানে আমার এখানে অ্যাসেন্ডিং ওয়াইজ এখানে ডাটাগুলো সাজাইছে ছোট থেকে বড়। আবার এখানে যদি আমি ডিসেন্ডিং দেই, ডিসেন্ডিং ওয়াইজ আবার ডাটাগুলো সাজাইছে। সেম আমার টেক্সটের ক্ষেত্রেও আমি যদি অ্যাসেন্ডিং দেই, এই যে বরিশাল ভোলা, এখান থেকে অ্যাসেন্ডিং আকারে সাজাইছে, অ্যালফাবেটিক অ্যাসেন্ডিং। এরকম করে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ভাবে সাজাইতে পারবো। তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখি আমরা, যেমন এখানে এই ডাটাটা আছে, এই ডাটা নিয়ে যদি আমাদের কাজ করার দরকার পড়ে, যেমন এখানে কি আছে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স এ যদি ক্লিক করি, এই যে স্ট্যাটিস্টিক্স এ আমাদের একবারে সম্পূর্ণ সবগুলো আসতেছে, যেমন আমার ম্যাক্সিমাম টেম্পারেচারের মধ্যে কয়টা ডাটা আছে, 34টা আছে, ম্যাক্সিমাম টেম্পারেচারের মধ্যে মিনিমাম ডাটা কত ওইটা আছে -0.0886, তারপর ম্যাক্সিমাম ডাটাটা কত টেম্পারেচারের মধ্যে এটা আছে, সামেশন আছে, মিন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এবং গ্রাফ এখানে অটোমেটিক্যালি শো করতেছে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফটা শো করতেছে। আর নাল ভ্যালুটা হচ্ছে এখানে কোনোটা জিরো নাই আর কি, এটা দেখাচ্ছে জিরো থাকলে এখানে নাল ভ্যালু দেখ, তার মানে সবগুলোই ওকে আছে আর কি। তার মানে এখানে আমি স্ট্যাটিস্টিক দিয়ে আমি ডাটাগুলো সবগুলো সামারি খুব ইজিলি এখান থেকে পাইতে পারতেছি। তারপর আরেকটা জিনিস থাকতে পারে, আমরা যদি এটার অ্যাট্রিবিউট ওপেন করি, এই যে এখানে কিন্তু অনেক ডাটা আছে, যে শেপ এটা কিন্তু পলিগন আকারে, যেমন ওইটার মধ্যে ছিল পলি পয়েন্ট আকারে ছিল, পয়েন্ট লেখা ছিল, আর এটা তো পলিগন আকারে আছে, যেমন পলিগন লেখা আছে, এই যে এখানে অনেকগুলা ডাটা আছে। এখন আমরা যদি চাই যে এই যে এখানে ডিভিশনের নামগুলা লেখা আছে ডিভিশন, এখন আরেকটা অপশন আছে হচ্ছে ফ্রিজ। ধরেন আমি যদি এই ডাটার সাথে এই যে এখানে যে ইয়াটা আছে ডিস্ট্রিক্ট এর সাথে আমি যদি এখানে এরিয়ার রিলেটেড করতে যাই, এরিয়া অথবা টাইম ডেট যেটা দেওয়া আছে এগুলোর সাথে হচ্ছে আমি দেখবো, কিন্তু এই ডাটাগুলো দূরে একটার সাথে আরেকটা দূরে, একটা এই পাশে নিয়ে আসতে হয়েছে আবার এই পাশে নিয়ে আসতেছে, এই জন্য হচ্ছে আমার রিলেট করতে কঠিন হবে। এই জন্য আমরা কি করতে পারি, যে কোনো একটা ফিল্ড খুব সহজে ফ্রিজ করতে পারি আর কি, ফ্রিজ করে রাখতে পারি। যেমন আমি যদি আমার ডিস্ট্রিক্টটা ফ্রিজ করি, এই যে এখানে ক্লিক করার পর এই যে ফ্রিজ ফ্রিজ করলাম, এই যে ফ্রিজ করে নেওয়ার পর এটা কিন্তু এখানে ফ্রিজ অপশন করে আছে অটোমেটিকলি, আমার আর কোনো যে এটা সরতেছে না, বাকি গুলা সরতেছে। এখন আমি ফ্রিজের সাথে যে যেমন এই কোড গুলা মিলাই নিতে পারবো সহজ, এটা ফ্রিজ হয়ে গেছে। এইরকম ভাবে ফ্রিজ আন ফ্রিজ। তারপর এখানে আবার আছে সিলেকশন অপশন, সিলেকশনটা দেখাই। সিলেকশনটা হচ্ছে ধরেন আমরা এটা একটু ছোট করে নিই, এই যে দেখেন এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট গুলা দেওয়া আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট। এখন আমি যদি ডিস্ট্রিক্ট গুলা সিলেকশন সিলেক্ট করি, সিলেক্ট করার অপশন হচ্ছে সবসময় সিলেক্ট করতে হবে, যে এখানে যেমন সিলেক্ট দেখাচ্ছে আসলে এটা সিলেক্ট হয় নাই। একটা ফিল্ড সিলেক্ট করার সিস্টেম হচ্ছে আমার সবসময় এই রোতে এই ডান পাশে যে অপশনটা আছে, এই যে খালি জায়গাটা আছে এখানে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করলে তাহলে সিলেক্ট হবে। যেমন আমি যদি এই যে এটা কি সাতক্ষীরা, সাতক্ষীরাতে ক্লিক করছি সাতক্ষীরা সিলেক্ট হয়ে গেছে, এই যে এখানে কিন্তু এই যে দেখেন ইয়ার মধ্যে সাতক্ষীরা দেখাচ্ছে। আবার কি আছে রংপুর, রংপুরে যদি সিলেক্ট করি, এই যে রংপুরটা কোথায়, এই যে রংপুর সিলেক্ট হয়ে গেছে, আমাকে রংপুরটা দেখাচ্ছে। একই রকম ভাবে যে রাজবাড়ি, রাজবাড়ি সিলেক্ট। এখন আমি যদি চার পাঁচটা একসাথে সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করব, ধরেন ঢাকা এগুলো সিলেক্ট করবো, তাহলে হচ্ছে ঢাকা একটা সিলেক্ট করলাম আমি, দেন হচ্ছে কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোল বাটনে ক্লিক করার পর এই যে সাতক্ষীরা সিলেক্ট করলাম, রংপুর সিলেক্ট করলাম, রাঙামাটি, রাজশাহী, রাজবাড়ি, আমার যেটা দরকার, অথবা নিচে যদি আবার গাজীপুর দরকার পড়ে গাজীপুর, ফেনী সিলেক্ট করলাম, কন্ট্রোলে ক্লিক করে এই যে দেখেন, তাহলে আমার এই যেগুলো সিলেক্ট করছে এই যে এই ডাটাগুলো এখানে সিলেক্ট অপশনে আছে দেখাচ্ছে। এখন সিলেকশনের মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমি যখন অ্যানালাইসিস করব, আমরা যখন এই বাংলাদেশের ফুল শেপ ফাইলটা নিয়ে যখন আমরা কাজ করি তখন আমার অ্যানালাইসিসটা ফুল বাংলাদেশ নিয়ে হবে, কিন্তু আমি যদি এরকম সিলেক্ট করে রাখি, যেমন আমি যে ডাটাগুলো সিলেক্ট করে রাখছি, এখন কি রাখছি আমাদের সাতক্ষীরা, শরীয়তপুর, রংপুর এগুলো সিলেক্ট আছে, এখন যদি আমি এই সেম শেপ ফাইল নিয়ে কাজ করি
তাহলে আমার শুধু কাজটা হবে যেই ফাইলগুলো সিলেক্ট করে রাখছি ডাটাটা, যেই ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করে রাখছি শুধুমাত্র ওই ডিস্ট্রিক্টের ডাটা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস হবে। আমরা যখন পরবর্তীতে অ্যানালাইসিস করব তখন এইগুলো দেখব, এখন আগে থেকে শুধু জেনে নিই এখন যে যদি সিলেক্ট থাকে তাহলে শুধুমাত্র সিলেক্ট অপশনই কাজ করবে। এখন সিলেক্ট করার পরে এটা আনসিলেক্টের যদি আমরা ইয়া করতে চাই তাহলে এই যে ক্লিয়ার সিলেকশন ক্লিক করলে হয়, এখানেও আছে যে ক্লিয়ার সিলেকশন ক্লিক করার পর চলে গেছে। আরেকটা সিলেকশন সিস্টেম আছে, ধরেন আমি এখান থেকে একবার লাস্ট এটা সিলেক্ট করবো, প্রত্যেকটা কি এক একটা করে টিপে টিপে করতে হবে এরকম না, ধরেন আমি এটা সিলেক্ট করলাম আবার হচ্ছে তখন হচ্ছে আমরা শিফট ক্লিক করব, আমাদের কিবোর্ডে শিফট ক্লিক করলে যদি লাস্ট এটা ক্লিক করি তখন এই যে দেখেন আমি এখানে যা আছে সব অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যদি একটা একটা করে সিলেক্ট করি তাহলে আমরা কন্ট্রোলে ক্লিক করে সিলেক্ট করব, আর যদি একসাথে করতে চাই তাহলে শিফট ক্লিক করে সিলেক্ট করব। এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তারপরে হচ্ছে আবার টার্ন অফ টার্ন অন আছে, ধরেন আমি এখানে অনেকগুলা ডাটা আছে, এই ডাটা আমি সবগুলো নিয়ে কাজ করব না, এখানে অনেকগুলো আছে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, ধরেন আমি শুধু ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে এই যে এখানে কিছু আছে ডিস্ট্রিক্ট রেফারেন্স নেম সবগুলা নাল আকারে আছে, এইগুলো আমার দরকার নেই, তাহলে কি করব এখানে রাইট ক্লিক করব, এখানে যে টার্ন অফ টার্ন ফিল্ড অফ, যদি আমরা ফিল্ডটা যদি টার্ন অফ করে দেই এই যে এটা চলে গেছে, আমি যদি এটাও করে দেই এটাও চলে গেছে, আবার এটাও করে দিলে এই যে এটাও চলে গেছে, দেখেন এখানে কিন্তু আমাদের নাল কোনো নাই, তার মানে যেটা আমাদের দরকার নাই এটা আমরা টার্ন অফ করে রাখতে পারি। এক্ষেত্রে কি হচ্ছে যে এই ডাটাটা কিন্তু আমার ডিলেট হয়ে যায়নি, পরবর্তীতে আমি আবার কাজে লাগাইতে পারবো, আবার এটা ডাটাটা আছে কিন্তু আপাতত শো করতেছে না, এই ক্ষেত্রে আমাদের কাজের সুবিধার্থে টার্ন অফ লেয়ারটা ব্যবহার করব, এটা অপশনটা। এটার আরেকটা জিনিস অপশন আছে, আমরা যদি প্রপার্টিসে যাই সিলেকশনের প্রপার্টিসে যাওয়ার পর আমরা লেব এটা হচ্ছে ফিল্ড, এই যে ফিল্ড দেখেন আমি যেগুলো এই যে টার্ন অফ করছিলাম এগুলো দেখেন এখান থেকে সিলেকশন চলে গেছে অটোমেটিক, তার মানে আমি যদি লেয়ারের প্রপার্টিসে এসে ফিল্ডে আসি, ফিল্ডে আসার পর সেম একই জায়গা থেকে যদি আমরা এখানে এই আনচেক করে দেই, আনচেক করে অ্যাপ্লাই দেই তাহলে এটা চলে যাবে, আবার যদি চেক ইন করে অ্যাপ্লাই দেই এগুলো আবার আসবে, এই যে আমি চেক ইন করলাম যেগুলো আনচেক করছিলাম এই যে অ্যাপ্লাই দিচ্ছি, এখন ধরেন অ্যাট্রিবিউট এই যে আমার আবার নাল ডাটা গুলো আছে সিম্পল। তারপর এখানে আবার আছে হচ্ছে টেবিল, টেবিল অপশন আছে যে টেবিলের মধ্যে আমরা এখানে ইয়া করতে পারি যে অ্যাড টেবিল, যদি আমি এখানে অ্যাড করতে চাই ধরেন নতুন একটা ফিল্ড আমি অ্যাড করব, আচ্ছা এখানে তো অনেক ডাটা আছে আমরা এটাতে দেখি স্টেশন, ধরেন এইখানে স্টেশন ডাটা গুলো আছে, স্টেশনে আমার রেইনফল টেম্পারেচার আছে, আমি ইচ্ছা করলে এখানে যে কোন স্টেশনের ধরেন কে প্রধান, যে বরিশাল স্টেশনের বিএমডি প্রধান যে হেড যে ওনার নামটা লিখবো, তাহলে কি করব আমি এখানে যাব ক্লিক করার পর অ্যাড ফিল্ড, অ্যাড ফিল্ড অপশনে যাব, তাহলে অ্যাড ফিল্ড অপশনে যাওয়ার পর এখানে আমি যখন এখানে কিছু অপশন আছে যেগুলো আমরা নাম লিখবো আর কি, যে আমার ফিল্ডের নাম লিখবো, ধরেন আমি এখানে লিখলাম ধরেন নেম, নেম আকারে যেটা আছে, আর আমরা এখানে যদি ডাবল কোনো নাম লিখতে চাই তাহলে অবশ্যই আমরা হচ্ছে আন্ডারস্কোপ যেটা আছে আন্ডারস্কোপ ইউজ করবো, ধরেন নেম 01, আমরা যদি শুধু নেম 01 লিখি তাহলে দেখা গেছে নামটা আসবে না, মানে ওকে হবে না আর কি, আমরা আন্ডারস্কোপ ব্যবহার করবো। এখানে শর্ট ইন্টিজার লং ইন্টিজার ফ্লোট ডাবল টেক্সট ডেট আছে, এখানে হচ্ছে শর্ট ইন্টিজার হচ্ছে যারা যদি সিএসসি এর কোন স্টুডেন্ট বাইরে থাকেন তাহলে ওনারা বুঝবেন খুব সহজেই, কম্পিউটার সায়েন্স বেসিক যাদের আইডিয়া আছে আর কি। শর্ট ইন্টিজার হচ্ছে ধরেন আমরা কোন একটা নাম্বার শুধু ইনপুট দেবো, ধরেন 1 2 3 এরকম কোন একটা নাম্বার, এটা শর্ট ইন্টিজার হিসেবে ব্যবহার করবো, অথবা কোন একটা ভ্যালু দিবো যেটা হচ্ছে লং ইন্টিজার হিসেবে থাকে, ধরেন আমি 500,000 লিখলাম আরো বেশি যেখানে আমার ডিজিট গুলো অনেক বেশি হবে লং ইন্টিজার দিবো। তারপরে ফ্লোট ডাবল আছে, এই দুইটা সেম আমরা পয়েন্ট আকারে যদি ব্যবহার করতে যাই, যে আমরা যদি 10.1 লিখি তাহলে আমরা যদি ইন্টিজার থাকি তাহলে 10.1 কিন্তু আসবে না, আবার যদি আমরা ডাবল ইউজ করি তাহলে কিন্তু পয়েন্ট আসবে, আমরা একটু পরে এটা দেখব, আমরা যখন ফিল ক্যালকুলেটর নিয়ে ইউজ করব তখন এটা দেখব যে আমাদের কেন লং ইন্টিজার ফ্লোট ডাবল ব্যবহার করতে হয়, আর যখন আমরা কোনো নাম ব্যবহার করব অথবা কোনো লেখা দিব তখন আমরা টেক্সট দিব, ডেট ব্যবহার করতে হলে অবশ্যই ডেট দিব, ডেট সিলেক্ট করে তখন আমরা এখানে ফিল তৈরি করব, ধরেন আমরা নেম দিলাম এখানে যদি ডাবল দিই ডাবল দিই এই যে ওকে, এই দেখেন এখানে আমার কিন্তু ফিল্ড এসে গেছে। তারপর এখানে ফিল্ডের আরো কিছু অপশন আছে যেমন ফাইন্ড এন্ড রিপ্লেস, ধরেন আমি এখানে অনেকগুলা ডাটা আছে এটাতে যদি যাই এটাতে অনেকগুলা ডাটা আছে, এই ডাটার মধ্যে আমি একটা ডাটা খুঁজে বের করবো ফাইন্ড, তাহলে যে এটা এক্সেলে আমরা যদি কাজ করি ওই সিস্টেমই সেম সিস্টেম আমরা এখানে লিখবো, যদি আমি লিখি যে বরিশাল, ধরেন লিখলাম বরিশাল, আমরা যদি ফাইন্ড দেই
এই দেখেন নো রেকর্ড ফাউন্ড, মানে বরিশাল নামে এখানে কোনো ডাটা নাই, কারণ হচ্ছে এখানে সম্ভবত বানানে একটু বলতে করে এসে এই যে দেখেন বরিশালটা এসে গেছে এখানে। একই রকম ভাবে আমরা এটা রিপ্লেস করে নিতে পারবো, ধরেন আমি বরিশাল সব জায়গায় বানান ভুল লিখলাম, আমি আর এসএস পরে এস দিতে হবে, তাহলে আমরা যদি এস দিয়ে এখানে ফাইন্ড রিপ্লেস করে দেই তাহলে এটা অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে আর কি। এটা একটা অপশন গেল। তারপর এখানে আবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে যে সিলেকশন অপশন, সিলেক্টেডটা অপশনটা দেখি, ধরেন এখানে আমি এই ডাটাগুলো সিলেক্ট করলাম, এই যে এই ডাটাগুলো সিলেক্ট করছি, এই যে এগুলা সিলেক্ট আর এগুলা সিলেক্ট না, নিচের গুলা সিলেক্ট না, যে কুমিল্লা চুয়াডাঙ্গা গুলা সিলেক্ট না, তাহলে এখানে আমাদের একটা অপশন আছে কি সুইচ সিলেকশন, তার মানে আমি সুইচ সিলেকশনটা যদি সুইচ করে দেই তাহলে দেখেন আমার যেগুলা সিলেক্ট ছিল এগুলো আনসিলেক্ট হয়ে গেছে, আর যেগুলো সিলেক্ট ছিল না ওইগুলো সিলেক্ট হয়ে গেছে সুইচ সিলেকশন। এরকম ভাবে এটা দিয়ে করতে পারি। তারপরে যে ক্লিয়ার সিলেকশন, আমি যদি ক্লিয়ার করে চলে যাবে সেম একই জিনিস, এখানেও ক্লিয়ার সিলেকশন আছে, এখানেও আছে, আমরা যেটা যখন যেটা ব্যবহার করতে চাই আর কি। তারপরে যে জয়েন রিলেট, যেটা আমরা একটু পরে দেখবো, জয়েন রিলেট আছে, এখানে গ্রাফ আছে, গ্রাফ ব্যবহার করতে পারি। আমাদের যদি ডাটাটা ইয়া করতে হয় এক্সেলে নিতে হয় তখন আমরা এক্সপোর্ট ব্যবহার করব, তারপরে এই অ্যাট্রিবিউটটা সরাসরি প্রিন্ট দিতে পারবো, এগুলো এখানে আছে। আচ্ছা অর্ণব, এখন যদি আর কারো কোশ্চেন থাকে এই ব্যাপারে কোশ্চেন করতে পারো। হ্যাঁ রাশেদ, কিছু কোশ্চেন আছে, আর সবার উদ্দেশ্যে কোশ্চেন নেওয়ার আগে আমি একটু বলি, আজকের ক্লাসটা হচ্ছে জাস্ট পরিচয়, মানে আমাদের যে টুলস গুলো আছে এগুলো পরিচয় করে দিবে, কারো ভয় পাওয়ার কিছু নাই, ও যে দেখাচ্ছে এগুলা নিয়ে, এগুলা বিস্তারিত আমরা জানবো পরবর্তী ক্লাস গুলাতে। আজ জাস্ট আমরা টুলস গুলা সম্পর্কে জানবো কি কি আছে এগুলা। হ্যাঁ আমরা যখন ফাইম, হ্যাঁ অর্ণব আমি একটু বলি নেই, হ্যাঁ আমরা এই যে অর্ণব যেটা বলছে, আমরা যদি এখন এইভাবে দেখি আলোচনা মনে থাকবে না, একটু কঠিন মনে হবে, এটা কিন্তু সত্যি। আমি একটু পরে এই বেসিক জিনিসটা দেখাচ্ছি, একটু পরেই যখন আমরা কাজ করতে যাব, এখানে একবার স্ক্রিনশট আকারে দেওয়া আছে, কাজ করার পর ওইটা হচ্ছে নোট দেওয়া হবে, মানে তখন ব্যাপারটা ইন্টারেস্টিং হবে এবং খুবই সহজ হবে, সহজ মনে হবে যে কাজটা কেন করতেছি। এখন মনে হচ্ছে যে আমরা একটু বুঝতেছি যে একটু কঠিন হতে পারে, লাগতে পারে। আর তো এটা তো আমরা সাদমান ফাইম একটু প্রশ্ন করেছিল, অ্যান্ডাইজ করেছিল, বলো। আসসালামু আলাইকুম ভাই, ভাই হচ্ছে আপনি আমরা যখন আর কি যেরকম রেইনফল ডাটা এরকম কিছু ডাটা দেখলাম, এগুলোকে হচ্ছে আপনি নিজেই হলো মানে অর্গানাইজ করে তারপর হচ্ছে এখানে শো করছেন? হ্যাঁ, এখানে রেইনফল ডাটা যেটা আছে এটা হচ্ছে আমার কাছে প্রিভিয়াস অনেক ডাটা ছিল লাস্ট 30 বছরের, ওইগুলো হচ্ছে ডাটা অ্যানালাইসিস করছি, যেমন বরিশাল স্টেশন ডাটা অ্যানালাইসিস 30 বছর করার পর ট্রেন্ড লাইন তৈরি করা হয়েছে, যেটা এক্সেলে করা হয়েছে আর কি, ট্রেন্ড লাইন তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে ওই ট্রেন্ড লাইনের যে ডাটা ভ্যালুটা ছিল যে 0. বরিশালের লাস্ট 30 বছরে কত পার্সেন্ট রেইনফলটা কমছে, মানে এখানে যেহেতু মাইনাস দেখাচ্ছে তার মানে হচ্ছে রেইনফলটা কমে গেছে, কত কমছে -0.0695 এতটুকু করে কমে গেছে। আচ্ছা সাদমান এর প্রশ্নটা কি এরকম ছিল, ডাটাগুলো কোথায় পাইছে এরকম? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ডাটাগুলো কোথায় পাইছো এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ ডাটা, এই ডাটা এটা নিজেরা তৈরি করে নেওয়া যায় অথবা কালেক্ট করতে হয়, গুগলে সার্চ করলে পাওয়া যায়, অথবা যে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা ডাটা বিক্রি করে, রিমোট সেন্সিং ইয়া আছে, ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট আছে, মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ডাটা স্টোর, তারা বিক্রি করে, তাদের কাছ থেকে কিনে নিতে হয়, অথবা নিজের কাছে যে বিএমডি তে গেলে আমরা এক্সেল পাবো আর কি, তারা হচ্ছে সম্ভবত একদিনে ডাটা 7 টাকা করে বিক্রি করে, তো ওইখানে ডাটা নিয়ে অ্যানালাইসিস করে আমরা এখানে শেপ ফাইল আকারে করে আমরা অ্যানালাইসিস করতে পারবো। আচ্ছা আরেকটা প্রশ্ন নেব, নোবেল দাস আপনি প্রশ্ন অ্যান্ড্রেস করেছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি প্রশ্ন করেন, নোবেল দাস আপনি অ্যান্ড্রেস করেছেন। হ্যালো, হ্যাঁ আমরা যখন অ্যাট্রিবিউটস অফ টেবিলে আলাদা আলাদা জেলা মার্কিং করতেছিলাম তখন পুরো মানচিত্রের ভিতরে আলাদা আলাদা জেলা মার্কিং হচ্ছিল, কিন্তু এরকম কোনো অপশন আছে কিনা যে শুধু আমি যে জেলা মার্কিং করব ওই জেলা ছাড়া অন্য বাকি জেলাগুলো রিমুভ হয়ে যাবে, মানে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ ওইটাও আছে, যেমন আজকে আমাদের কন্টেন্টে কি ছিল আমরা যদি কন্টেন্টটা দেখি, কোথায় এই যে সিম্বলজি লেয়ার ইউজিং সিম্বলজি যেটা আছে স্টাইল, আমরা যখন এখানে যাব তখন আমরা ওই অপশনগুলো দেখবো যে কিভাবে শুধুমাত্র আমি গাজীপুরটাই শো করবো বাকিগুলো দেখাবো না, কিভাবে শুধু ঢাকাটাই শো করবো বাকিগুলো দেখাবো না, ওইটা দেখবো কিছুক্ষণ পরেই দেখবো আজকের ক্লাসে। ওকে ঠিক আছে। আচ্ছা আরেকজন কে হ্যান্ডাইজ করেছিলেন, আপনি প্রশ্ন করুন, আমি নামটা দেখতে পাচ্ছি না, আপনি প্রশ্ন করতে পারেন আনমিউট করে। তাহলে
আচ্ছা সরি অর্ণব, মাঝখানে একটু কথা ছিল যে ট্রেনিং এর সুবিধার জন্য, সেটা হচ্ছে মানে মাঝে মধ্যে রাশেদ ভাই কথা হচ্ছে কি যে আগে চলে আসে আর হচ্ছে কি ওই যে ইনস্ট্রাকশন গুলো স্বাভাবিকভাবেই প্রেজেন্টেশনটা হচ্ছে কি যে পরে আসে, যার জন্য ওই ওইখান গুলোতে হচ্ছে কি যে একটু মিস হয়ে যায় আর কি, কমেন্ট জাস্ট আর কিছু না, একটু স্লো স্লোতে করবে তাই তো। আচ্ছা এটা হচ্ছে আমরা দেখি নেক্সট ক্লাস থেকে হচ্ছে দেখবো, এটা একটু এটা নিয়ে ক্লাস করবো। এখানে আমি বলে রাখি ক্লিয়ারলি, এটা বলা এইরকম কেন হচ্ছে এটা আমি বুঝতে পারছি, এটা হচ্ছে আমি দেখাচ্ছি হচ্ছে ল্যাপটপে আর হচ্ছে কথা যাচ্ছে হচ্ছে মোবাইল দিয়ে, দুইটা দিয়ে কানেক্টেড, কারণ হচ্ছে আমার ল্যাপটপের সাউন্ডটা যায় কিন্তু ক্লিয়ার না, এই জন্য আর কি এই জন্য হচ্ছে। আমরা তাহলে নেক্সট ক্লাসে এক ডিভাইস থেকে চেষ্টা করবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই এই কমেন্টটা করে, এটা আসলে দরকার ছিল। তারপর আচ্ছা তারপর হচ্ছে আমরা কন্টিনিউ করি, অ্যাট্রিবিউট টেবিল তো আমরা হ্যাঁ দেখলাম, তারপর এখন তো হচ্ছে এট্রিবিউট টু এক্সেল। ধরেন আমার হচ্ছে এই শেপ ফাইলটা আছে, যে এটা আছে আমাদের, এখন এই শেপ ফাইলটা থাকার পরে আমার হচ্ছে এই শেপ ফাইলটা এখন আমি এখানে অ্যানালাইসিস করতে যাচ্ছি না, আমি এক্সেলে নিয়ে কাজ করতে যাচ্ছি এই শেপ ফাইলটা নিয়ে। তাহলে এই টেবিলটা আমি কিভাবে এক্সেলে কনভার্ট করব, এটা হচ্ছে আমরা এখন দেখব। এই যে এখন হচ্ছে আমাদের মানে প্রপার ইয়ার কাজে আসতেছি, প্র্যাকটিক্যাল কাজে আসতেছি। যেমন এখানে যদি আমরা প্রথম ইয়াটা দেখি, স্লাইডগুলো কিছু দেখি, এই যে ফার্স্টে হচ্ছে আমার অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করতে হবে, তারপর হচ্ছে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টটা কিভাবে করতে হবে, এই যে এখানে একবারে প্রথম থেকে দাও, এই যে ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে রাইট ক্লিক করে অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করব, দেন হচ্ছে যে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, তারপর হচ্ছে যে অপশন, যে অপশনটা আমি দেখাইছিলাম যে অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে অপশনস একটা ইয়ে আছে, ওইটাতে ক্লিক করব। দেন এখানে যে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট করে নিব। এক্সপোর্টটা কিভাবে করব, আমরা ডিবেস টেবিল একটা ফরম্যাট আছে, সেভ এস টাইপ, সেভ এস টাইপ হচ্ছে ডিবেস টেবিল, এই ডিবেস টেবিল আমরা সিলেক্ট করে নিব। তাহলে এটা এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি, এই যে আমি ফার্স্টে কি করব, আমার যদি অ্যাট্রিবিউট টেবিলটা যদি আমার এক্সেলে নেওয়ার দরকার পড়ে, ফার্স্টে হচ্ছে আমি এটা রাইট ক্লিক করব, যে সেম প্রসেস ওপেন অ্যাট্রিবিউট টেবিল, টেবিলটা ওপেন করব। দেন হচ্ছে যে এখানে কি আছে, টেবিল অপশনস, টেবিল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি আছে, এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করব। এই এক্সপোর্টে ক্লিক করার পর এই যে এখানে আসছে, এখানে দেখেন ফোল্ডারে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমি যখন একবার একটা সিলেক্ট করি তখন এটা অটোমেটিকলি ওইটাই সিলেক্ট হয়ে যায়। আমরা যখনই যেটাই করব তখন আমি নিজের ইচ্ছা মতো যদি ফোল্ডার সিলেক্ট করতে যাই তাহলে এখানে ক্লিক করব ব্রাউজ, ব্রাউজে ক্লিক করার পর এখানে হচ্ছে আমি ফোল্ডারটা দেখাই দিব আমি কোথায় সিলেক্ট করতে যাচ্ছি। ধরেন আমি এক্সারসাইজ ওয়ানে, এই যে এখানে যে আবার ফোল্ডার কানেকশন, ধরেন আমি যেখানে ফোল্ডার সেভ করতে চাচ্ছি ওইটা এখানে নেই, তখন আমি আবার সেম প্রসেস এখানে ফোল্ডার কানেক্ট করে নিব। এটা আমাদের সারা জীবনই লাগবে ফোল্ডার কানেক্ট, ফোল্ডার কানেক্ট করে নিতে পারবো যদি এখানে না পাই। আর ধরেন আমি এখানে নতুন ফোল্ডার করে করতে যাচ্ছি, তাহলে এই যে এখানে নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডারে ক্লিক করবো, প্র্যাকটিস নামে আমি একটা ফোল্ডার করলাম, এই ফোল্ডারে যাব। ফোল্ডারের ভিতরে যে এখানে আমরা কি করব, সেভ এস টাইপটা আমরা ডিবেস টেবিল হিসেবে নিব। ডিবেস টেবিল হিসেবে কখন নিব, যখন আমরা অ্যাট্রিবিউট টেবিলটা এক্সেলে কনভার্ট করতে যাচ্ছি তখন এই যে ডিবেস টেবিলে সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে আমি ইচ্ছে করলে আমার নাম দিয়ে দিতে, মানে যেটা নাম দিয়ে দিতে পারি, এটা কি ছিল, স্টেশন, বিএমডি স্টেশন, এই স্টেশন আকারে আমি দিলাম। এই যে ডিবেস টেবিলটা সিলেক্ট করে নিলাম, এটা ডট ডিবিএফ যখন সিলেক্ট করে নিব, বিএস টেবিল এটা ইয়াকি এক্সটেন্ড হচ্ছে ডট ডিবিএফ, এই যে সেভ, ওকে, তাহলে এটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা কি ম্যাপে শো করবো কিনা, যেহেতু এটা আমি এক্সেলে নিতে যাচ্ছি আমার ম্যাপে শো করার দরকার পড়ে না, টেবিলটা আমি নো দিয়ে দিলাম, আমার দরকার। এখন আমরা হচ্ছে আমাদের ইয়াতে যাই, যেখানে আমি সেভ করছি ওইখানে যাই। আমরা কোথায় সেভ করছিলাম, ডি ড্রাইভ, তারপর হচ্ছে জিএস ট্রেনিং, তারপর ছিল এক্সারসাইজ ওয়ান, তারপর যে প্র্যাকটিস, এটার মধ্যে এই যে দেখেন এখানে আমরা কয়টা ফাইল পাইছি, তিনটা ফাইল পাইছি, যে আমরা ডিবিএস হিসেবে এখানে সেভ করছি। এখন এটাকে আমরা এক্সেলে কিভাবে নেব, এক্সেলে নেওয়ার সিস্টেমটা হচ্ছে এখানে আমাদের ডিবিএসটা এখানে ওপেন হওয়ার কোনো কিন্তু সিস্টেম নেই, ওপেন হবে না। আমাদের কি করতে হবে, এখানে আলাদা অন্য একটা এক্সেল শিট করব,
যে যাদের মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে এটা তো অবশ্যই আমরা জানি, যে ক্লিক করার পরে নিউ আমি এখানে এক্সেল শীট করলাম একটা, ধরেন একটা এটার নাম এক্সেল দিই, এক্সেল শীট এটা ওপেন করব। এখন এই এক্সেলটা ওপেন করার পর আমি ওই ডাটাটা চাচ্ছি এখানে টেবিলটা এখানে নিয়ে আসতে, কিভাবে আনবো? আমরা দুই ভাবে নিয়ে আসতে পারি, একটা দেখি প্রফেশনাল যেটা ইয়া করে এটা হচ্ছে যে আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে করার পর এখানে ওপেনে যাব, ওপেন তারপর হচ্ছে ব্রাউজ, ব্রাউজ করে আমার যেখানে ফাইলটা আছে আমরা ওই ডাটাটা চলে যাবো, কোথায় ডি ড্রাইভে ছিল, ট্রেনিং এ ছিল, এক্সারসাইজে ছিল, প্র্যাকটিসে ছিল, এই যে এখানে দেখেন আমার এই যে ডিবিএফ যেটা আছে স্টেশন ডিবিএফ আকারে আছে, এটা আমরা ওপেন ক্লিক করব, ওপেন দেই। এই যে দেখেন সবগুলো যখন ওকে করলাম এখানে আমার এই যে ওই ইয়াটা আমাদের এখানে শো করতেছে, ওইটা এখানে আসতেছে। আমাদের আরেকটা সবচেয়ে ইয়া হলো সবচেয়ে সহজ যেটা হলো, ধরেন এটা আমরা রাখতে যাচ্ছি না, সবচেয়ে যেভাবে আমরা সহজ উপায় আনতে পারি এটা হলো ধরেন আমি এক্সেলটা ওপেন করছি, ওপেন করার পর এক্সেলটা আমি সাইডে নিয়ে আসবো এইভাবে, মানে একটু মিনিমাইজ করে একটু একটু স্লো করার জন্য অনেকে রিকোয়েস্ট করতেছে, হচ্ছে কথা আগে চলে যাচ্ছে কাজ পরে হচ্ছে। আচ্ছা আচ্ছা অর্ণব, আমি কি তাহলে ল্যাপটপের সাউন্ডে ইউজ করি নাকি? যদি সাউন্ড একটু প্রবলেম হয় বোঝা তো যাবে নাকি? ল্যাপটপের সাউন্ডে ইউজ করে দেখো যে ক্লিয়ার আসে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি তো ঠিক দেখতে পাচ্ছি, ওটা প্রবলেম হলো যাদের ইন্টারনেট স্লো তাদের এখানে সমস্যা হতে পারে, কিন্তু আমার এখানে সমস্যা হচ্ছে না আসলে, আমারও কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে ভাই, আচ্ছা রাশেদ তাহলে কন্টিনিউ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ এখন এটা হচ্ছে আমরা সবচেয়ে সহজ যেটা হচ্ছে আমি এখানে এক্সেলটা ওপেন করব, একটা যে কোনো নামে একটা এক্সেল ওপেন করব, আমার যে ডিবিএফ এখানে দেখেন তিনটা ফাইল আসছে, কিন্তু ডিবিএফ এক্সেল ডিবিএফ আর একটা হচ্ছে সিপিজি, আমি এটা সিলেক্ট করব। ডিবিএফটা সিলেক্ট করার পর মানে ক্লিক করে টেনে এনে এক্সেলের উপর ছেড়ে দিব, এই যে দেখেন এটা যখন ইয়ে করলাম এই যে এখানে আমার অটোমেটিকলি এই যে এখানে আসছে, কিন্তু এই যে দেখেন এখানে যে স্টেশন নামটা যেটা আছে এটা তো আমরা কালার করে দিই, এই যে স্টেশন নাম আমরা যদি এই পাশে যাই, এই যে আমাদের টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম এক্স ওয়াই, তার মানে অ্যাট্রিবিউটেবল যা ছিল সবই এখানে আছে। আচ্ছা এটা তো বড় কেন, একটু ছোট করে দিই, এই যে দেখেন এখানে কিন্তু এই যে আমার সেম অ্যাট্রিবিউটটা এখানে দেখাচ্ছে জাস্ট, তার মানে আমাদের যেই এখন যে কাজটা ছিল যে আমরা কিভাবে অ্যাট্রিবিউট থেকে এক্সেলে কনভার্ট করবো, এটা আশা করি আমরা এখন সবাই পারবো। তারপর হচ্ছে আমরা এটা সেভ করে নিলে হবে, এটা আমাকে অবশ্যই আবার সেভ করে নিতে হবে আর কি, সেভ এস দিয়ে আমি আবার সেভ করে নিব, অথবা আমি যেইটা ওপেন করে এখানে নিয়ে আসছি ওইটার মধ্যে কিন্তু ডাটা যায়নি, আমি এখানে আরেক কাজ করতে পারি যে আমি সাধারণত যে কাজটা করি এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই আর কি, তাহলে ওইটা সেভ করার দরকার পড়ে না, আমার তো এটা সেভ করা আছেই। তাহলে সব ডাটা গুলো এখানে আছে, তখন আমি এটা কেটে দিতে পারি আর কি, এটা আমার দরকার নেই। তাহলে আমরা এখানে ইয়াটা পেয়ে গেলাম যে আমরা কিভাবে অ্যাট্রিবিউট থেকে এক্সেলে কনভার্ট করতে পারি। হ্যাঁ অর্ণব, এই প্রশ্নটা শেষ, এখন কারো কোশ্চেন থাকলে আবার কোশ্চেন নিতে পারো। আচ্ছা কারো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন রাইজ করতে পারেন। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি আপু বলেন। যে আমি এখন যখন করতে যাচ্ছি আমার এখানে পপআপ আসছে যে হাউ ডু ইউ ওপেন ইট ইজ এন এক্সএমএল ফাইল, তো আমি যখন দেখতেছি যে এজ এন এক্সএমএল ফাইল তখন আমার ডেটাগুলো আসতেছে না। আচ্ছা এটা মানে কোন কোন পোর্শন থেকে হচ্ছে জিনিসটা আবার একটু ক্লিয়ার করি, মানে আমি যখন এক্সএমএল ফাইলে ওখান থেকে আমি যখন ওপেন করতে যাচ্ছি, মানে আমি যখন মানে আমরা একটু ক্লিয়ার হই, মানে আমি হচ্ছে অ্যাট্রিবিউটটা ইয়া করছি আমরা এখানে সেভ করছি ডিবিএফ হিসেবে, তাই না? ডিবিএস হিসেবে। হ্যাঁ সেভ করার পর তারপর হচ্ছে এক্সেলে আমি এখন ওপেন করব এক্সেলে। হ্যাঁ হ্যাঁ আমি যখন ব্রাউজ করি আমার এখানে আসতেছে এক্সএমএল ফাইলটা যেটা .dbf দিয়ে আমি সেভ করেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এটা যখন আমি যে ওপেন দিচ্ছি আমার এখানে তিনটা অপশন আসছে যে প্লিজ সিলেক্ট হাউ ইউ উড লাইক টু ওপেন দিস ফাইল।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এটা হচ্ছে আমি প্রথম যেভাবে দেখছিলাম ওইভাবে যদি আপনি ইয়া করে যান তাহলে আসতে পারে, কিন্তু আপনি ওইটা যেহেতু এটা এইভাবে আসতেছে এটা ইউজ করতে পারেন খুব সহজে। ধরেন এই যে এখানে নিয়ে আসবেন, আপনি একটা ওপেন করবেন, ব্রাউজ করার দরকার নেই, ঠিক আছে? ওইখানে একটু ঝামেলা, ধরেন ব্রাউজ করা আমার দরকারই নেই, আমার আমরা যত সহজে প্র্যাকটিক্যাল কাজগুলো শিখতে পারি। ওইখানে রাশেদ, ওইখানে সরি রাশেদ, ওটা মনে তোমার যে কমা ডিলিমিটেড ফাইল হিসেবে ওপেন করতে হবে, ওটা কমা ডিলিমিটেড একটা অপশন আছে, ওটা করলে মনে হবে আর কি। আমরা নরমালি অন্য অন্য ইউজার থেকে অন্য টাইপের ফাইল যখন ওপেন করি, হ্যাঁ স্যার, এই যে ডিবিএস ইয়া ফাইল যেটা ফরম্যাট যেটা আছে স্যার, কমা ডিলিমিটেড ফাইল, হ্যাঁ সিএসভি ফাইল থেকে করলে বা অন্য ফাইল থেকে যেটা করে ওইভাবে আসতে মনে হয়, ওইভাবে মনে আসতে মনে হয়, হ্যাঁ সিএসভি ফাইল টু কনভার্ট, সিএসভি তে যদি আমরা ইয়া করে নেই তখন এটা আসে আর কি ওইভাবে। এই যে সিএসভি কোথায়, এই যে এই যে স্যার যেটা বললো, এইটা এইভাবে আমরা নিতে পারি। আচ্ছা, এটা আমাকে আগে সেভ করে নিতে হবে সিএসভি ফাইল হিসেবে? হ্যাঁ, আপু ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। এখন আমরা এখান থেকে আমরা এটা যেহেতু আমরা এখানে করছি, এটা কি করব আমরা সহজ যে মাধ্যম, এই যে ডিবিএফ যেটা আছে, ডিবিএফ ফরম্যাটটা শুধু এখানে এনে ছেড়ে দিলে হবে সিলেক্ট করে। আমার এভাবে আমিও সেম পপ আপই আসছে, সেমই আসছে। আপনি ইয়াটা আনেন যেটা যে ডিবিএফ এক্সএমএল যেটা, এটা না, দেখেন মাঝখানে যেটা আছে শুধুমাত্র ডিবিএফ যেটা, এটা আনেন। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করে দেখাচ্ছি। হ্যাঁ ট্রাই কর। হ্যাঁ, অন নেক্সট কোশ্চেন। আর কারো কি কোশ্চেন আছে এই টপিকের উপর? রাশেদ, আমি তোমার রাসেল স্যার বলছি, কাইন্ডলি আবার পুরো প্রসেসটা একটু রিপিট করো, কিভাবে আমরা ডাটা এক্সপেক্ট করব অ্যাট্রিবিউট টেবিল থেকে এক্সেলে। রাশেদ, পুরোটা আবার প্রথম থেকে করো তাহলে। একদম, হ্যাঁ স্যার, ফার্স্টে হচ্ছে আমাদের যে ডাটাটা আছে যেটা আমরা হচ্ছে এক্সেলে নিতে চাচ্ছি, এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এই যে এখানে অপশনটা আছে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, অ্যাট্রিবিউট টেবিল আসার পরে যে আসছে আমরা এই অ্যাট্রিবিউট টেবিলটা আমরা এক্সেলে নিব। এখন এখানে আসার পর এখানে আরেকটা অপশন আছে কি, টেবিল অপশনস, টেবিল অপশনে আমরা যাব, ক্লিক করব, তারপর হচ্ছে এক্সপোর্ট, এই যে নিচে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট অপশনে যাব। এক্সপোর্ট যাওয়ার পর আমরা এখানে যে আউটপুট টেবিল যেটা আছে এখানে আমরা ব্রাউজ করে আমার লোকেশনটা দেখায় দিব। এখানে আমরা আমাদের যে টাইপ আছে মানে সেভেস টাইপটা আমরা ডিবেস হিসেবে নিব, এই যে ডিবেস টেবিল হিসেবে নিব। তারপর এখানে হচ্ছে আমার নামটা যে নামে দিতে চাই ওই নামটা এখানে সিলেক্ট করে নেব, যেমন আগে ছিল স্টেশন, আমরা দিলাম এবার স্টেশন 01 দিয়ে আমরা সেভ করব। ওই যে ওকে, আমি দেখাতে চাচ্ছি না, এই যে দেখেন এখন হচ্ছে যে এখানে আমার দুইটা ছিল, একটা হচ্ছে শুধু স্টেশন আর একটা হচ্ছে স্টেশন 01। এবার স্যার স্যার আর হচ্ছে এটা আমার এখানে যে ইয়াটা করা আছে মানে স্ক্রিনশট সহ এখানে লেখা আছে কোন টাইপের উপরে কোনটা যাবে, এটা হচ্ছে আমরা ক্লাস শেষে নোট প্রোভাইড করব। আমরা হচ্ছে এই যে এই রাশের যে জায়গা থেকে আমাদের দেখাচ্ছে এই নোটটা আমরা সবাইকে প্রোভাইড করে দেব, এখানে স্ক্রিনশট সহ বিস্তারিত লেখা আছে, আপনারা পারবেন খুব সহজে করা যাবে। হ্যাঁ, তারপর নেক্সট। হ্যাঁ রাশেদ, কন্টিনিউ করুন। রাশেদ, আমরা ওইটা ওই পর্যন্ত করতে পারছি, দেন আচ্ছা আমরা একটা নতুন এক্সেল ফাইল ওপেন করলাম, দেন এক্সেল ফাইল ওই ডাটাটা কিভাবে নিব আর কি? হ্যাঁ স্যার, এটা হচ্ছে আমি যে এক্সেল একটা ফাইল ওপেন করার পরে যে এক্সেলটা আমরা ওপেন করলাম, এই যে দেখেন এক্সেলটা ওপেন হয়েছে, ধরেন আমি এক্সেলটা ওপেন করে এখানে এখানে আমি এই যে সাইডে নিয়ে আসলাম আর কি, ছোট করে সাইডে নিয়ে আসলাম এক্সেলটা। এখন আমার যেখানে যে ফাইল আছে, এই যে তিনটা ফাইল আমি তো দুইটা ইয়া করছি, দুইবার করছি, এখানে দুইটা আছে, আমরা যদি একটা ডিলিটও দিয়ে দেই সমস্যা নেই, ধরুন এটা ডিলিট দিই, এখানে তিনটা ফাইল হিসেবে সেভ হবে, একটা হচ্ছে সিপিজি ডিবিএফ আর একটা হচ্ছে ডিবিএফ.এক্সএমএল। তাহলে আমরা কি করব, এক্সেলটা এখানে রাখবো পাশে, যেটা হচ্ছে আমার ডিবিএফ আছে এই ডিবিএফটা আমি ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করে ধরে রাখবো, ক্লিক করে সিলেক্ট করে ধরে রেখে এটা টান দিয়ে নিয়ে আসে এক্সেল এর উপর ছেড়ে দেবো জাস্ট। এই যে আমার এখানে এটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আমার ওইটা ওপেন হয়েছে, আমি দেখতে পাচ্ছি শুধু স্টেশন, দেন বরিশাল, বগুড়া, চাঁদপুর এরকম দেখাচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এই যে দেখেন আমার এখানেও কিন্তু সেম আসছে স্যার, এই যে দেখেন এই যে স্টেশন। হ্যাঁ, এটা হচ্ছে কারণ হচ্ছে যে আমি আমার এক্সেলটা এটা
মানে এটা বিশাল এরিয়া জুড়ে আছে আর কি, বেশি নিচে। আমরা যদি এই সাইডে নিয়ে আসি, এই যে কলামটা ধরে যদি এই যে সাইড নিয়ে আসি, এই যে দেখেন এখানে কিন্তু ডাটাটা আছে। ২৫৪ আছে, এটা যদি আমরা কমায় ২৫ অথবা ২০ এরকম দিয়ে দিই তাহলে ছোট হয়ে যাবে। এই যে স্যার, এই যে এখন একসাথে আছে। আচ্ছা সত্যজিৎ দাদা কিছু বলতে চাচ্ছিলেন, দাদা। আচ্ছা রাশেদ, আমার কোশ্চেনটা হচ্ছে যদি একটু ওই উইন্ডোটাতে যাইতেন, জিআইএস এর উইন্ডোতে একটু যাবেন যদি, ওখানে আমাদের অ্যাড কন্টেন্ট বা ওই টেবিলে নতুন একটা কলাম অ্যাড করছেন মেবি, অ্যাট্রিবিউট টেবিলে নেম অন দিয়ে, হ্যাঁ ওইখানে আমরা টেক্সট আকারে সেভ করছিলেন মনে হয়, কোনো কিছু নাম লিখতে গেলে বা এরকম, এখানে কি ডেটা ইনপুট করতে পারবো কিনা আমরা? হ্যাঁ, এখানে আমরা ডেটা অবশ্যই ইনপুট করতে পারবো, আমরা ফিল্ড ক্যালকুলেটর ব্যবহার করতে ইনপুট করতে পারবো অথবা সেভ মানে সেভ করে ইনপুট করতে পারবো। এটাও আমরা আমাদের নেক্সট যে পরের যে স্টেপটা আছে, পরের স্টেপে এটা আছে, আমরা ওইখানে দেখব। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে রাশেদ, তাহলে কন্টিনিউ করতে পারো মনে হয়, আর কোনো কোশ্চেন দেখছি। ওকে আচ্ছা, তারপর হচ্ছে আমরা কন্টিনিউ করি। তারপর আমাদের কি ছিল, এক্সেল টু অ্যাট্রিবিউট। এখন আমরা দেখব হচ্ছে এক্সেল, ধরেন আমার যে ডাটাটা আছে এটা হচ্ছে আমরা এতক্ষণ কি করছি, অ্যাট্রিবিউট থেকে এক্সেলে নিছি। এখন আমি কোন একটা ডাটা এক্সেলে অ্যানালাইসিস করার পর এখন আমি এটা ম্যাপে শো করব, মানে ম্যাপ আকারে দেখাবো অথবা জিআইএস অ্যানালাইসিস দরকার, তখন আমাদের কি করতে হবে, এক্সেল ডাটাটা আমাকে এই ইয়াতে আনতে হবে, এই শেপ ফাইল হিসেবে আমাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। এক্সেলটা আমরা শেপ ফাইলে কনভার্ট করব, এটা কিভাবে করব এটা আমরা একটু দেখি। এই যে এখানে দেখি, ফার্স্টে যে আমার ফাইলটা আছে এক্সেল যে ফাইলটা আছে, এখানে আমি আগে একটু ফার্স্ট বলে নেই, আমরা যদি পয়েন্ট, যেমন আমরা বিএমডি স্টেশন দেখাইছিলাম, আমরা যদি বিএমডি স্টেশন এভাবে পয়েন্ট আকারে নিতে চাই তাহলে অবশ্যই আমাদের লেট লং যে ভ্যালু গুলো আছে, বাংলাদেশ কোঅর্ডিনেট ভ্যালু যেটা এক্স ওয়াই ভ্যালু, এটা অবশ্যই এক্স ওয়াই ভ্যালুটা লাগবে আমাদের, যে এক্স ওয়াই ভ্যালুর মাধ্যমে হচ্ছে আমি ওই পয়েন্টটা রিলেট করে এই শেপ ফাইলে কনভার্ট করব। কিন্তু আমাদের যদি এক্স ওয়াই ভ্যালু না থাকে, কিন্তু আমাদের একটি জিআইএস এর ধরেন একটা ডাটা আছে, আমরা যদি এখানে দেখি, ধরেন এখানে এই পয়েন্ট আমাদের স্টেশনে নেই, এটা আমার নেই, একবার স্টেশনটা আমার নেই, এটা আমি কি করছি, আমার এক্সেল এ ডাটা গুলো আছে এবং এক্স ওয়াই ভ্যালু গুলো আছে, তখন এটা আমরা পয়েন্ট আকারে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে তখন আমরা কি করব, এক্সেল থেকে জিএস এ শেপ ফাইলে কনভার্ট করব। আবার যখন আমাদের ধরেন এই যে জেলা গাজীপুর, ঢাকা, পটুয়াখালী, এগুলোর তো নির্দিষ্ট কোনো এক্স ওয়াই কোঅর্ডিনেট ভ্যালু নাই, কারণ এটা বিশাল এরিয়া জুড়ে, মানে বিশাল এরিয়ার কোঅর্ডিনেট তো এইভাবে তো নেই, কারণ আমাদের হচ্ছে পয়েন্ট আকারে থাকলে আমরা পয়েন্ট আকারে নিয়ে আসতে পারতেছি কিন্তু বিশাল এরিয়াটা নিতে পারতেছি না। তখন আমরা কি করব, তখন আমাদের এরকম একটা শেপ ফাইল লাগবে আগে থেকে ক্রিয়েট করা, অথবা আমরা নিজেরা বানায় নিব। বানায় নেওয়ার পর তখন আমাদের জয়েন করব, তার মানে এক্সেল থেকে আমরা দুইভাবে ডাটাটা আনতে পারি, শেপ ফাইলে দুইভাবে কনভার্ট করতে পারি। একটা হচ্ছে আমরা যদি পলিগনের মধ্যে আনতে চাই তাহলে আমরা হচ্ছে জয়েন রিলেট করব, আমরা যদি পয়েন্ট আনতে চাই তাও জয়েন রিলেট করব, কিন্তু শুধুমাত্র যখন আমাদের শেপ ফাইল থাকবে না, এক্সেলে থাকবে, এক্সেল থেকে পয়েন্টে আছে, ওই পয়েন্টটাকে আমরা নিয়ে আসবো কোঅর্ডিনেট ভ্যালু সহ, তখন আমাদের কি করতে হবে, কনভার্ট করে নিয়ে আসতে হবে এক্সেল থেকে, আমরা একবার শেপ ফাইল হিসেবে কনভার্ট করে নিয়ে আসবো। আমরা ফার্স্টে দেখব হচ্ছে এক্সেল থেকে কিভাবে শেপ ফাইল হিসেবে কনভার্ট করি, এই অপশনটা দেখব। আমরা যখন ক্লাসে প্র্যাকটিস করব, মানে এখন, তখন হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমাদের কনভার্ট করার জন্য ফার্স্টে কি করতে হবে, আমাদের যেই এক্সেল ফাইলটা আছে এই এক্সেল ফাইলটা আমরা ওপেন করার পর সেভ এস এ যাবো, সেভ এস, এই যে এক্সেল 97203 ওয়ার্ড বুক যে অপশনটা আছে এটাতে আমরা সেভ করে নিব, কনভার্ট করে নিব ফার্স্টে এক্সেল ফাইলটা। দেন অ্যাড অ্যাড ডাটাতে যাব, অ্যাড ডাটাতে যে সেম এই যে ওপেন ওপেন আর্ক ম্যাপ, যে আগে যেভাবে ডাটা অ্যাড করছি ভেক্টর ডাটা, ওইভাবেই অ্যাড ডাটা দিব। তারপর হচ্ছে এটা শো করবে না, শো করার জন্য আমাদের ডিসপ্লে এক্স ওয়াই দিতে হবে আর কি। তাহলে এটা আমরা দেখে নিই প্র্যাকটিক্যাল। এই যে ধরেন আমার যে পয়েন্টটা ছিল ওইটা তো শেপ ফাইল আকারে ছিল,
ধরেন এই যে আমার এখানে এক্সেল লেখা আছে, আমাদের ওই সেম পয়েন্টটাই যেটা স্টেশন ছিল, আমাদের এটা না তো এই যে এক্সেল এরিয়া যেটা আমি আগে রাখছি আর কি, যে স্টেশন নামে ধরেন এক্সেলটা আছে। এখন আমাদের এখানে কি ডাটা গুলো আছে, ধরেন আমার এখানে যে স্টেশন গুলো আছে, স্টেশনের নাম আছে, রেনফল ম্যাক্সিমাম মিনিমাম আছে, তারপর হচ্ছে আমার এখানে কোঅর্ডিনেট ভ্যালু গুলো আছে, এক্স ওয়াই ভ্যালু আছে, যেটা আমার অবশ্যই লাগবে পয়েন্ট হিসেবে নিতে গেলে। তারপর হচ্ছে ধরেন এলিভেশন আছে, যে যে জেলাগুলার এলিভেশন আছে, এই এলিভেশন গুলো আমি র্যান্ডমলি দিয়ে দিছি, এটা ইউজ করার কারো দরকার নেই, যেহেতু এটা আছে কেউ ইউজ করবেন না। এটা কিভাবে এলিভেশন থেকে ডাটা আনা যায় এটা আমরা পরবর্তীতে দেখবো, এখানে শুধু আমি র্যান্ডমলি ইউজ করছি আজকে প্র্যাকটিসের জন্য। তারপর এখানে আবার নেম গুলা দেওয়া আছে, তারপর হচ্ছে ডেইলি টেম্পারেচার কত ছিল যে কোনো একটা দিনে টেম্পারেচার দেওয়া আছে। তাহলে এটা আমরা শেপ ফাইলে কনভার্ট করবো এই এক্সেলটা। এটা তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে ফার্স্টে হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব এক্সেল এর, তারপর হচ্ছে সেভ এজ এ যাব, তারপর হচ্ছে আমরা ব্রাউজ করব অথবা যেখানে আমরা সেভ করতে চাই আর কি। ধরেন আমি ব্রাউজে গেলাম, ব্রাউজে যাওয়ার পরে যে এক্সেল এরিয়াতে এটা আমি সেভ করতে যাচ্ছি, তখন আমাকে কিভাবে সেভ করতে হবে, সেভ এজ টাইপটা নিব, এই যে এক্সেল 97-2003 ওয়ার্কবুক, এক্সেল 97-2003 ওয়ার্কবুকে আমরা সেভ করে নিব। এটা যদি আমরা আবারও দেখি, আমাদের এক্সেলটা আছে, এক্সেলটা আমরা ওপেন ফাইল যাব, তারপর সেভ এজ এ যাব, ব্রাউজ ক্লিক করলাম অথবা ফোল্ডার যেখানে সিলেক্ট করতে চাই ওটাতে যাব, দেন হচ্ছে আমি এখানে সেভ এজ টাইপ দিব হচ্ছে এক্সেল 97-2003 ওয়ার্কবুক, সিলেক্ট করার পর এই যে আমি এখানে হচ্ছে সেভ দিলাম। তাহলে যে দেখেন এখানে আমার এই যে সেভ হয়েছে, একটা আমার স্টেশন ছিল যেটা আমার আগের এক্সেল ছিল, যেটার এক্সটেনশন কি ছিল XLSX, আর যেটা আমি ওয়ার্কবুক হিসেবে সেভ করছি এটা হচ্ছে XLS, তার মানে শুধু আমার এটাই লাগবে। এখন এটা আমি কনভার্ট করতে পারবো। এটা কনভার্ট করার জন্য এখন আমি কি করব, জিএস এ যাব, আর জিএস ওপেন করার পর হচ্ছে অ্যাড ডাটাতে যাব। এখন আমি অ্যাড ডাটা এখান থেকে যেতে পারি, এখান থেকেও যেতে পারি, অ্যাড ডাটাতে যাব, এটার পরে হচ্ছে আমার এখানে যে ফোল্ডারে যেখানে ছিল আমরা ওই ফোল্ডারে যাব, এক্সেলটা যেখানে রাখছি এই যে দেখেন দুইটা কিন্তু শো করতেছে। এটা আমাদের শো করলেও এটা কিন্তু কখনোই ইনপুট হবে না, এই যেটা আগে ছিল আর কি এক্সেল এস এক্স হিসেবে যেটা ছিল, এটা কখনো ইনপুট হবে না। আমাদের ইনপুট হওয়ার জন্য অবশ্যই কনভার্ট করে নিতে হবে, ওয়ার্কবুক 97-2003 এ কনভার্ট করে নিতে হবে। এটা আমি কনভার্ট করে এটা সিলেক্ট করলাম, অ্যাড ক্লিক করব, এই যে দেখেন এখন আমার এই যে ডাটা হিসেবে আসছে, এই যে ডাটাটা আসছে আমার টেবিল আকারে। যেমন আমরা যদি এটা আবার দেখি, ধরেন আমি যদি এটা ওপেন করলাম, ধরেন এই যে এই ডাটাটা কি ছিল, আমার শীট নেম, মানে এক্সেল শীট নেম ডাটা। এখানে যদি আমার আরেকটা থাকে যে এক্সেল শীট 1 এক্সেল শীট 2, তাহলে তারা এক্সেল শীট 1 এক্সেল শীট 2 সিলেক্ট করব, মানে শো করব এখানে আমি যেটা ইনপুট করতে চাই। এখানে যেহেতু আমার একটা আছে ডাটা হিসেবে, তখন শুধু একমাত্র একটা শীট আছে, যে আমরা এটা সেভ করলাম। আমরা আবার যাই, ধরেন যে অ্যাড ডাটা, হ্যাঁ এই যে দেখেন আমরা যখন এখন আবার এই যে এক্সেল এরিয়া আমরা স্টেশনে যাব, এই যে দেখেন এখন আমার তিনটা শীট শো করতেছে, একটা হচ্ছে ডাটা শীট 1 শীট 2, শীট 1 শীট 2 তে আমাদের কোনো ডাটা নেই, আমরা যেটা ডাটা নামে শীট অপশন আছে ওইটা সিলেক্ট করব, এই যে তারপর হচ্ছে অ্যাড ক্লিক করলাম। এই যে দেখেন অ্যাড ক্লিক করার পরে তারা হচ্ছে এখানে এটা আসছে, আসার পরে এখানে কিন্তু কোনো পয়েন্ট দেখাচ্ছেন, কোনো পয়েন্ট নেই। এই পয়েন্ট আনার জন্য আমরা কি করব, এই ডাটার উপর আবার রাইট ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন ডিসপ্লে এক্স ওয়াই ডাটা, ডিসপ্লে এক্স ওয়াই ডাটা, ডিসপ্লে এক্স ওয়াই ডাটাতে আমরা যাব। যাওয়ার পর এখানে দেখেন আমাদের এই যে ডাটাটা আছে এটা এখানে আছে অটোমেটিক, এখানে আমার এটা অটোমেটিক ডিলেট করে নিছে। আপনার যদি এখানে অটোমেটিক, তারা কিভাবে ইয়া করে ডিটেক্ট করে, এটা হচ্ছে যদি আপনি ইয়া লেখেন যে লেট লং লিখে রাখেন, অথবা এক্স লিখে রাখেন, অথবা ওয়াই লিখে রাখেন, তখন তারা এক্স ফিল্ডে অটোমেটিক এক্স নিয়ে নেয়, ওয়াই ফিল্ডে অটোমেটিক ওয়াই নিয়ে নেয়। এখানে যদি আমাদের অন্য কোনোটা থাকে, ধরেন আমার এখানে থাকলো না, আমার রেনফল থাকলো, অথবা দেখলাম এখানে কিছু নেই, শুধু ডেইলি টেম্পারেচার অথবা কিছু নেই, নান এরকম নান লেখা উঠে আছে, তখন আমরা এটাতে ক্লিক করে এখানে আমাদের এক্স এর মধ্যে আমরা এক্স এর যেটা ফিল্ড আছে এটা সিলেক্ট করে দিব, ওয়াই এর মধ্যে ওয়াই ফিল্ড আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখানে দেখেন কোঅর্ডিনেট অপশনটা আছে, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসে, আমাদের আগামী নেক্সট যে ক্লাস 7 তারিখ, ওই ক্লাসে আমরা দেখবো কোঅর্ডিনেট সিস্টেমটা। আপাতত যেটা আসছে এটা দিয়ে আমরা দিয়ে দিই। এখানে কি আছে, WGS 94, আমরা নেক্সট ক্লাসে কোঅর্ডিনেটের ডিটেলস জানবো, যে এখানে কেন WGS 84 দিলাম, অথবা কেন BTM দিব না, মানে কি কারণে কি ইয়া দিব, এটা আমরা দেখবো একটু পরবর্তীতে।
আপাতত আজকে এটা হচ্ছে 84 দিন দেওয়ার পর এখানে আমি ওকে দেব ওকে এখানে যায় সব মানে যে কিছু ফিল্ডে ভ্যালিড আছে কারণ হচ্ছে এখানে আমার ফিল্ড আইডি হিসেবে এক্সেলে কোনো ডাটা নেই আর কি ফিল্ড আইডি নেই এই জন্য এটা দেখাচ্ছে তার অটোমেটিক ক্রিয়েট করার পারমিশন চাচ্ছে আর ক্রিয়েট দিয়ে দিলাম এই যে দেখেন এই যে আমার এখানে পয়েন্টগুলো শো করতেছে না এই যে পয়েন্টগুলো শো করতেছিল পয়েন্টগুলো এসে গেছে তার মানে আমি এখন দেখলাম এক্সেল থেকে কিভাবে হচ্ছে শেপ ফাইলে কনভার্ট করতে পারি কিন্তু এখানে কিন্তু এটা আমার শেপ ফাইল হয় নাই এখানে শুধুমাত্র এক্সেল তো এখানে শো করতেছে কিন্তু এই ডাটা দিয়ে আমি কখনো কাজ করতে পারবো না দেখেন আমি যদি এই ডাটার এটিবিট টেবিল ওপেন করি এই যে এটিবিট টেবিলটা আসছে এখানে এটিবিট টেবিলটা ওপেন করি এখানে সব আসতেছে সব পাইতেছি আমরা যদি আবার এই এই ডাটাটা ওপেন করি এই দেখেন এখানে সব আসতেছে কিন্তু তারপরে হচ্ছে আমরা এটা দিয়ে কোনো কাজ করতে পারবো না কারণ এটা শেপ ফাইল হিসেবে নেই এখন শেপ ফাইল হিসেবে আমাদের ভেক্টর হিসেবে কাজ করার জন্য কি করতে হবে আমরা এইটা যখন শো করবে এইভাবে তখন আমরা সেম প্রসেস এটার উপর ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন ডাটা এক্সপোর্ট ডাটা এই ডাটা এক্সপোর্ট ডাটাটা আমাদের প্রচুর কাজে লাগবে এটা আমরা এই প্রথম দেখে নিই রাইট বাটন ক্লিক করব ডাটা এক্সপোর্ট ডাটা এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর ধরেন এই যে আমি প্র্যাকটিসের মধ্যে এখানে আবার শেপ কোনো স্টেশন এটা অবশ্যই যখন আমরা কিভাবে নিব শেপ ফাইল হিসেবে সেভ করে নিব এটা অটোমেটিকলি শেপ ফাইল থাকে তারপর যদি না থাকে আমরা শেপ ফাইল সিলেক্ট করে নিব সেভ করব ধরেন যে আমি কি এখন এটা উপর রাখতে যাচ্ছি না মানে সেম নামে আরেকটা আছে আর কি এজন্য যাচ্ছে আচ্ছা আমরা নামটা চেঞ্জ করে দেই 001 ওকে আমরা কি ম্যাপে শো করতে চাই ইয়েস দিয়ে দিলাম এই যে দেখেন এখন আমি যদি এটা রিমুভ করে দেই এখন আমি আমার আগেরটা রিমুভ করে এই যে রিমুভ করে দেওয়ার পরে এই যে দেখেন এখন স্টেশন এই যে 011 যেটা আমি সেভ করছি এই ডাটাটা কিন্তু এখানে আছে তার মানে এটা আমি শেপ ফাইল হয়ে গেছে এখন আমি এটা নিয়ে কাজ করতে পারবো এখন এটা যদি অ্যাট্রিবিউটে যাই এই যে দেখেন আমার সব আছে কিন্তু স্টেশন নেম টেম্পারেচার ম্যাক্সিমাম এক্স ওয়াই ভ্যালু এলিভেশন যেটা ছিল ডেইলি টেম্পারেচার তারপর আবার নেম সবগুলো আছে এখন আমি এখানে জিএসএম মানে ম্যাপ হিসেবে কাজ করতে পারবো এটা হচ্ছে একটা সিস্টেম গেল তারপর আমরা আরেক সিস্টেমে আনতে পারি কনভার্ট করতে পারি এটা যেহেতু স্যার বলছে ওটা দেখ ইয়া করি স্যার এই সিস্টেমের উপর কারো কোশ্চেন আছে কিনা একটু জানেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন এই এতটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমার মনে হয় কারো আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ হ্যাঁ জি বলেন ভাই আমার কোশ্চেন ছিল যে এই যে মানে কোঅর্ডিনেট কোঅর্ডিনেটের যে মানে কোঅর্ডিনেট মানে এক্সেল ফাইলে তো আমাদের যে কোঅর্ডিনেট কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে কিন্তু যদি আমাদের এক্সেল ফাইলে না থাকে তাহলে আসলে কিভাবে করব হ্যাঁ এখানে এটা আমি প্রথম বলছিলাম যে আমাদের যদি কোঅর্ডিনেট ভ্যালু থাকে আমরা যদি পয়েন্ট আকারে নিতে চাই ঠিক আছে ধরেন এই যে এখানে আমার রেইনফল ডাটাটা কি ছিল এরকম কিন্তু ছিল না এখানে ছিল 30 বছরের ডাটা শত শত ডাটা ছিল সবগুলো অ্যানালাইসিস করে আমি শুধু বরিশালের স্টেশনে একটা ডাটা আনছি এনে আমার বরিশাল যে স্টেশনটা আছে এখানে এক্স ওয়াই ভ্যালুটা আছে এই এক্স ওয়াই ভ্যালুটা আমরা বিভিন্ন ভাবে কালেক্ট করতে পারি এটা হচ্ছে তাদের ওয়েবসাইটে থাকতে পারে অথবা গুগল ম্যাপ এই যে গুগল আর প্রো যেটা আছে গুগল আর প্রোর মাধ্যমে আমরা ওই স্টেশনের উপর যদি নিয়ে যাই তাহলে নিয়ে যাই আর তাহলে আমরা কোঅর্ডিনেট ভ্যালু পেয়ে যাবো ওইখান থেকে কোঅর্ডিনেট নিয়ে আসতে পারি অথবা আমরা জিপিএস মেশিন নিয়ে ওই এরিয়ায় যাইতে পারি মানে যেটা দরকার আমার ওই স্টেশনে যাইতে পারি তখন হচ্ছে আমরা এইভাবে কোঅর্ডিনেট কালেক্ট করতে পারি এটা হচ্ছে একটা আর যদি আমি মোবাইলে অ্যাপ্লিকেশন আছে রাশেদ এটা একটু বলে হ্যাঁ মোবাইলে মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে আমরা কোঅর্ডিনেট কালেক্ট করতে পারি ওইভাবে কালেক্ট করব আর যদি এভাবে আমরা কালেক্ট করে না পারি ধরেন আমাদের কালেক্ট নেই কিন্তু আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেটও নেই কিন্তু আমার এরকম একটা শেপ ফাইল আছে ধরেন এখানে আমার স্টেশনের এই স্টেশনগুলোর শেপ ফাইল আমি কোথাও থেকে জোগাড় করছি কিন্তু আমার ডাটা নেই ডাটাগুলো কোথায় আছে ডাটাগুলো এক্সেলে আছে এক্ষেত্রে আমরা কি করব জয়েন এন্ড রিলেট একটা অপশন আছে এই জয়েন রিলেট আমরা একটু পরে দেখব জয়েন এন্ড রিলেট ঠিক আছে তখন হচ্ছে আমাদের কোডিন ভ্যালুটা লাগবে না আমরা জয়েন করে নিব হ্যাঁ অন্য নেক্সট কোশ্চেন আর কারো কোনো কোশ্চেন আছে মানে আপনার এটা যদি সরাসরি নিতে হয় তাহলে আপনার এক্স ওয়াই ভ্যালু লাগবে এটা হচ্ছে কনফার্ম এটা কালেক্ট করতে হবে বা জয়েন করতে হবে কিন্তু আপনার ভ্যালু লাগবে নোটবুক প্রোভাইড করবো আজকে রাত্রি ওইটা দেখো আমরা প্র্যাকটিস করতে পারবো প্রবলেম নেই তারপরে সামারিটা বলতেছি আমাদের ফার্স্টে কি করতে হবে এক্সেল যে ডাটাটা আছে এক্সেল শীটটা আমার
ফাইলে যেতে হবে, তারপর হচ্ছে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে যাব হচ্ছে ব্রাউজ করব, অথবা যে ফোল্ডারে আমি সেভ করতে চাই সেই ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমি সেভ অ্যাজ করব কি, সেভ অ্যাজ 97/2003 ওয়ার্কবুক, যেটা আছে এই ফরম্যাটে আমরা সেভ করে নিব 97/2003। তারপর এটা সেভ করার পর আমরা কি করব, জিআইএস এ আসবো, জিআইএস এ এসে অ্যাড ডাটাতে যাব। অ্যাড ডাটাতে যে আমার যেইটা সেভ করছি এটাতে ক্লিক করার পর এখানে আমার শিটগুলো আসবে, আমি যেই শিট নিতে চাই ওইটা সিলেক্ট করব। এটা কিন্তু খুবই সিম্পল, আমরা যদি দুই একবার প্র্যাকটিস করি পারবো। তারপর এটা এখানে আসবে, আসার পর হচ্ছে আমরা ডিসপ্লে XY দিব, এটা এসে যাবে, মানে এখন ওকে দিলেই হবে। যে ওকে দিলাম, এই যে এটা আসছে, এখন আমরা কি করব, এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করলে হচ্ছে সেভ ফাইল আকারে আসবে আর কি, এই যে এটা একটা। আর স্যার যেটা বলছিল ওইটা আমরা দেখাই দিই, খুবই ওইটাও খুবই মানে একটু দ্রুত দেখাই, ওইটা যেহেতু ইয়াতে ছিল না। ওইটা হচ্ছে আমরা কিভাবে নিব, আমরা ওই এক্সেলটা আবার ওপেন করব, সেম সিস্টেম, আমরা সেভ অ্যাজ এ যাব, ব্রাউজে যাব, তখন হচ্ছে আমরা এটা ইয়াতে ওয়ার্কবুকে সেভ করব না। ওয়ার্কবুকে সেভ না করে আমরা কিতে সেভ করব, এই যে CSV কমা ডিলিমিটেড যে অপশনটা আছে, CSV ফরম্যাট, এই ফরম্যাটে আমরা সেভ করব। এটা আমরা সেভ করলাম, ধরেন এটা আমরা সেভ করলাম, এটার নাম দিয়ে হচ্ছে স্টেশন BMD, এই যে সেভ, ফরম্যাটে পারমিশন যাচ্ছে, ওকে চালু, এই যে CSV ফরম্যাট। এখন এটা আমরা এখান থেকে আনতে পারি, অ্যাড ডাটা থেকে আনতে পারি, কিন্তু আমি এটা ক্যাটালগ থেকে দেখাই, আরেকটা ওয়েতে দেখাই। ক্যাটালগ থেকে হচ্ছে ধরেন আমি ক্যাটালগে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আমার এখানে ফোল্ডার কানেকশন যদি না থাকে আমি এখানে ফোল্ডার কানেক্ট করে নেবো, কানেক্ট ফোল্ডার নিয়ে দিয়ে দিব। দেওয়ার পর আমরা কোথায় ছিল, এটা দিতে ছিল এখানে ছিল GIS এক্সারসাইজ 1, তারপর ছিল হচ্ছে এক্সেল এরিয়া, এই যে দেখেন CSV BMD যেটা ছিল ওই ফোল্ডারে আমি চলে গেছি। এটা সেম প্রসেস আমি এখানে ধরে টেনে এখানে নিয়ে আসলাম, এই যে এখানে কিন্তু এসে পড়ছে, এই দেখেন CSV, এবং এটা শো করতেছে কিনা দেখি, শো করতেছে না, মানে ওই আগের প্রসেস। এখানে এসে আবার সেম, এখানে এসে আবার কি করতে হবে, আমার ডিসপ্লে XY দিতে হবে, আবার এই যে এখানে X ভ্যালু ইনপুট করব, Y টা ইনপুট করব, ওকে দিব, ওকে, এই যে দেখেন আবার আমারটা শো করতেছে। তার মানে আমরা দুই ভাবে হচ্ছে এক্সেলটা কনভার্ট করা শিখছি, একটা হচ্ছে 97/2003 ওয়ার্কবুকে কনভার্ট করে, আরেকটা হচ্ছে CSV তে কনভার্ট করে। দুইটাই সেম প্রসেস, একই কাজ, মানে কোনোটাই কঠিন সহজ নাই, একই প্রসেস ফলো করতে হয় আর কি। আচ্ছা এটা গেল, তারপর হচ্ছে আমরা নেক্সট আগাই। নেক্সট আমাদের আজকে কাজ হচ্ছে ওই যে CSV, এটাও ছিল, সরি এটাও আমাদের এখানে ছিল। তারপর হচ্ছে এখন আমরা সিম্বোলজি নিয়ে কথা বলবো। সিম্বোলজি নিয়ে কথা বলার আগে আমাদের আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে যে এক ভাই কোশ্চেন করছিল আমরা ফিল্ড নিয়ে কাজ করার জন্য, ওইটা আমরা একটু দেখি। যে ফিল্ড হচ্ছে ধরেন আমি একটি টেবিল ওপেন করলাম, ওপেন করার পর হচ্ছে ফিল্ড ক্যালকুলেটর নিয়ে যদি আমরা কাজ করি আর কি, ফিল্ড ক্যালকুলেটর নিয়ে কিভাবে কাজ করব, আমি এখানে ওপেন মানে যে কাজটা করতে চাই, ধরেন আমি এটার এরিয়া ক্যালকুলেট করতে চাই, যে এখানে প্রত্যেকটা, না এটা তো পয়েন্ট আকার আছে, এটা তো এরিয়া ক্যালকুলেট হবে না, সরি পয়েন্টার তো আর এরিয়া হয় না। আমরা যদি ধরেন ডিভিশনের ফাইলটা ধরেন ওপেন করি, ডিভিশন কোনটা, 1, ধরেন যে ডিভিশনের ফাইলটা আমরা ওপেন করলাম, এই ডিভিশনের ফাইলে ধরেন এখানে আমরা ওপেন অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ এই যে এখানে ডিভিশনগুলো দেওয়া আছে, এই যে দেখেন এখানে কিন্তু এরিয়া আছে। এখানে যদি আমরা অ্যাট্রিবিউট নতুন কিছু লিখতে চাই, নতুন কোনো দরকার পড়ে, অথবা ডাটা এন্ট্রি দিতে চাই, ধরেন আমরা এই ডিভিশনের ইয়া এন্ট্রি করব, কি এন্ট্রি করতে পারি, ধরেন এই ডিভিশনের আমি আবার রেনফলটা এন্ট্রি করব, তাহলে অ্যাড ডাটা, তাহলে এটা কি হবে, যেহেতু ডাটা হিসাবে থাকবে অবশ্যই পয়েন্ট হিসাবে থাকতে পারে, ধরেন আমি ইন্টিজার হিসাবে দিলাম, ইন্টিজার আমি যদি লং ইন্টিজার দেই, ধরেন ইন্টিজার, এই যে এখানে ইন্টিজার হিসাবে ফিল্ড হয়েছে, তারপর ধরেন আবার আমি যদি এখানে আরেকটা ফিল্ড তৈরি করি, ধরেন ডাবল দিলাম, এটা ধরেন ডাবল, তারপর আর কি আসতে পারে, ধরেন আমরা একটা টেক্সট দেই, টেক্সট, এই যে দেখেন এখন আমরা যদি এটা এডিট করতে চাই, এখানে যদি আমি কিছু লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, এখানে যদি ডাটাটা কিভাবে আনতে চাই, তাহলে আমাদের ধরেন ফিল্ড ক্যালকুলেটর একটা অপশন আছে, ধরেন এই ইন্টিজারের উপর আমি রাইট বাটন ক্লিক করব,
রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন কি আছে, ফিল্ড ক্যালকুলেটর, ফিল্ড ক্যালকুলেটরে ক্লিক করবো। এই যে এখানে ফিল্ড ক্যালকুলেটরটা আসছে, ফিল্ড ক্যালকুলেটর আসার পর এখানে দেখেন এই যে ইন্টিজারই করলাম, আমার ফিল্ডের নাম কিন্তু ছিল ইন্টিজার একটা ছিল, এখন আমি এখানে ধরেন আমি কি দিলাম ধরেন চল্লিশ, চল্লিশ ক্লিয়ার করলে ওকে দিলাম, আবার ধরেন ইন্টিজারের মধ্যে আমরা যদি এখন ফিল্ড ক্যালকুলেটর ওপেন করি, ধরেন আমি দিলাম হচ্ছে 4.52 ক্লিক করলাম, ওকে দেখেন আমার কিন্তু 5.2 ক্লিক করছি, 4.52 দিছি কিন্তু আমার 5 হয়ে গেছে, এখানে কিন্তু আমার পয়েন্ট আসতেছে না, কেন আসতেছে না, কারণ এটি ইন্টিজারে আছে, ইন্টিজারে পয়েন্টগুলো দেখায় না, কিন্তু আমি যদি ডাবলে যাই, ডাবলে যে ধরেন এই যে 4.52 টা আছে, আমি 4.52 ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু পয়েন্টটা দেখাচ্ছে, পয়েন্ট আসতেছে ইজিলি, তার মানে এখানে আমি কোন কাজে ব্যবহার করতেছি এটা আমাদের দেখে এখানে আমার ফিল্ড তৈরি করতে হবে, এটা একটা। আবার ধরেন আমার এখানে এরিয়াটা আছে, আমি এরিয়ার সাথে লেন্থ যেটা আছে এটা আমি প্লাস করতে চাই, মানে একসাথে যোগ করে ফেলতে চাই, এখানে আমি ধরেন ইনপুট দিলাম, ফিল্ড ক্যালকুলেটরে গেলাম, আমার কি আছে, আমার এরিয়া, এরিয়াটা কোথায়, শেপ এরিয়া, এই যে আমি যদি শেপ এরিয়াতে ডাবল ক্লিক করি, ধরেন শেপ এরিয়াতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমরা হচ্ছে লেন্থটা প্লাস যোগ করে দিতে দিতে, তাহলে এখানে প্লাস সাইন দিলাম, তারপর হচ্ছে আবার এখানে ধরেন লেন্থ দিলাম, এই যে লেন্থ দিয়ে আমি ওকে দিলাম, এই যে দেখেন এখানে ছিল যে 25.42 আর 0. কিছু পয়েন্ট ছিল আর কি 0.88, দুইটা যোগ করে কি 26 হয়ে গেছে, তার মানে আমি এক্সেল এর কাজগুলোও এখানে ফিল্ড ক্যালকুলেটর ব্যবহার করতে পারতাছি ফিল্ড ক্যালকুলেটরের মাধ্যমে। আবার এটা তো আসতেছে খুব সহজে, আবার আমরা যদি টেক্সটে কিছু লিখতে চাই, টেক্সটে আমাদের এই নাম্বার টাম্বার কিছুই আসবে না, ঠিক আছে, টেক্সটে হচ্ছে আমরা শুধু লেখার কাজে ব্যবহার করতে পারি, ধরেন আমি টেক্সট দিলাম ফিল্ড ক্যালকুলেটর, ধরেন টেক্সটে আমি কি লিখলাম, ধরেন আমি এখানে নাম নেম, নেম দিয়ে ওকে দিছি, আচ্ছা এটা সম্ভবত আমরা আবার আরেকটা ফিল্ড ওপেন করি, টেক্সট এটা নাম দিয়ে হচ্ছে আমরা টেক্সট সেভেন, এখানে লেন্থ আমরা যদি বড় নাম লিখতে চাই কতটুকু বড়, বেশি দিলে বড় হবে ছোট হবে এরকম করে, এখন আমরা যদি কোন নাম লিখতে চাই এখানে ধরেন কিছু একটা, প্রত্যেকটার মধ্যে সাধারণত নামগুলো আলাদা আলাদা ভাবে লিখতে হয়, যদি আলাদা আলাদা ভাবে লিখতে হয় ওইটার জন্য হচ্ছে আমাদের ইডিট করে তারপর হচ্ছে এখানে নাম লেখার ইয়াটা আছে, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে দেখবো আমরা যেদিন সে ফাইল তৈরি করার অপশনটা দেখবো ওইখানে দেখবো। এখানে হচ্ছে আমরা ধরেন যে ফিল্ড ক্যালকুলেটর দিলাম, তারপর হচ্ছে টেক্সট ধরেন নেম, এখানে যে আমি যখন নেম লিখছি আমার কিন্তু নেমটা আসবে না, কেন আসবে না, এখানে দেখেন একটা হচ্ছে ভিবি স্ক্রিপ্ট আর একটা হচ্ছে পাইথন, আমরা কিন্তু পাইথন এখানে যারা পাইথন পারি ইউজ করতে পারি তাদের জন্য তো অনেক সুবিধা, যদি না পারি যেটা এখান থেকে দেখতে পারি আর কি, যেটা বেশি একটা দরকার পড়ে না, এখানে আমাদের অবশ্যই সাইন মার্ক করে নিতে হবে, ধরেন এটা যদি আমরা এখন নেম দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু নেম আসছে, কিন্তু আমি যদি শুধু নেম লিখি, ধরেন আমি শুধু নেম লিখলাম এখানে আমি সাইনটা ব্যবহার করলাম না, সাইনটার নামটা জানি কি একটু মনে পড়তেছে না এখন হঠাৎ করে, এই যে দেখেন নামটা কিন্তু আসতেছে না, আমার বারবার ইরর আসতেছে, এটা তো আগেই ছিল নামটা আসতেছে না, আমি এখানেও সেম প্রসেসে নামটা জানি কি জানি, এই যে সাইনটার নামটা জানি কি ইনভাইটেড কমা, হ্যাঁ 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 কোটেশন কমা বা ইনভাইটেড কমা, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই ইনভাইটেড কমাটা ইউজ করব, এখানে হচ্ছে যে ওকে দিব, মানে যাই লিখব আমাকে এখানে অবশ্যই ধরেন নেম লিখি অথবা ধরেন আচ্ছা এটা হচ্ছে পাইথন এর স্ট্রিং লেখার জন্য ইনভাইটেড কমা দেয়া হয়, হ্যাঁ জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্ট্রিং এর জন্য, এই যে তখন হচ্ছে আমরা এই যে এভাবে ব্যবহার করতে পারি আর কি খুব সহজে। আর যদি আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার মধ্যে নিতে চাই, ধরেন আমি এখানে এটা সিলেক্ট করলাম দুইটা, দেখি আমরা সিলেক্টে কি আসে, সিলেক্ট করার পরে ধরেন আমি এখানে এই যে দেখেন, তার মানে আমি যে ফাইলগুলো সিলেক্ট করে নিছি আমি ধরেন এই দুইটার মধ্যে এক লেখা লিখতে যাচ্ছি, এখানে আবার অন্যটা লিখতে যাচ্ছি, তখন আমি সেই ফাইলটা সিলেক্ট করে নিব, এটা আমি আগে বলছিলাম যখন আমরা কোনো ফাইল সিলেক্ট থাকবে
তখন আমাদের যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো শুধু ওইটাতে অ্যাপ্লাই করবে। হ্যাঁ জি স্যার বলেন। সরি আমি একটু দিন চিন্তা করছিলাম এখানে এক্সেল এর মতো কপি পেস্ট করা যাবে কিনা সহজে, না ওইভাবে আনতে হবে? হ্যাঁ এক্সেল থেকে এখানে এনে কপি করবেন, কপি পেস্ট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ স্যার এটাও করা যাবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এডিট করে নিতে হবে আর কি, মানে আমি এক্সেলটা ধরেন এক্সেল ফাইলটা কপি করি, একটা এক্সেল ওপেন করি, ধরেন আমরা যদি বগুড়ার লেখাটাই লিখি, ধরেন এটা কপি করলাম, কপি করে যদি এখানে যাই, কিন্তু এই যে দেখেন স্যার পেস্ট হবে না, আমি যতবার পেস্ট ট্রাই করি পেস্ট হবে না। পেস্টটা করার সিস্টেম হচ্ছে আমাদের স্যার এটা নেক্সট আছে, আমরা এটা পরবর্তী ওইটা হচ্ছে মানে এখনো তো শেপ ফাইল তৈরি করাটা শিখাইনি, মানে করা হয় না এখনো। শেপ ফাইলটা যখন আমরা তৈরি করব তখন হচ্ছে আমরা এডিট অপশনটা দেখবো আর কি, তখন এখানে স্যার আমরা যদি এটা এডিট করে নেই তখন আমরা পেস্ট করতে পারবো ইজিলি। আচ্ছা নেক্সট আর কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? অর্ণব আচ্ছা আমরা তারপর কন্টিনিউ করি, তারপর আমাদের আজকে আর শুধু শুধু সিম্বলজি একটা অপশন আছে, সিম্বলজিটা আমরা দেখব, এখানে কোনো কাজ নেই, সিম্বলজিটা আমরা দেখব। সিম্বলজিটা হচ্ছে এক বায়া কোশ্চেন করছিল যে আমরা যখন শুধুমাত্র গাজীপুর অথবা এই লেয়ার থেকে টিপের থেকে আমরা যখন একটা জিনিস শুধুমাত্র একটা ফিচার আমরা দেখাবো বাকিগুলো দেখাবো না, এটা কিভাবে করবো? এগুলো সবকিছুই সিম্বলজির মাধ্যমে করতে হয়। এটা হচ্ছে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাব, প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক যাওয়ার পরে এখানে দেখেন এই যে সিম্বলজি অপশন আছে। সিম্বলজিতে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ফিচার, তারপর হচ্ছে ক্যাটাগোরাইজ, কোয়ান্টিটিস, চার্ট, মাল্টিপল এট্রিবিউট, সবগুলো আছে। আমরা ধরেন যদি এটার সিম্বলজিতে যাই ফার্স্টে স্টেশনের, এই যে স্টেশনের সিম্বলজিতে আসলাম, ফিচার, ফিচারে দেখি যে এখানে সিম্বল আছে, আমি এখানে ইচ্ছা করলে যা আছে এখানে চেঞ্জ করে দিতে পারি আর কি, ধরেন আমি এটা চেঞ্জ করে দিলাম অথবা যে কমায় বাড়ায় দিলাম যাই করি, ওকে অ্যাপ্লাই। এই যে দেখেন এখানে আমার পয়েন্ট গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পয়েন্ট চেঞ্জ করতে অথবা আমার নিজের পছন্দ মতো যে কোনো একটা পয়েন্ট আমরা ব্যবহার করতে পারি, অথবা এখানে আমরা সার্চ করতে পারি, ধরেন আমার যা লেখ দরকার আর কি রিলেটেড, ধরেন আমার স্কুল নেই অথবা এই যে ক্রস, এটা যদি আমি না পাই এখানে ক্রস লিখে সার্চ করলে এখানে ক্রস গুলো এসে যাবে, যে ক্রস গুলো দিলাম যে ক্রস গুলো, এটা হচ্ছে একটা। তারপর ধরেন ক্যাটাগোরাইজে যদি যাই আমরা ক্যাটাগোরাইজটা এটা থেকে দেখি, এই দেখেন ক্যাটাগোরাইজ, ক্যাটাগোরাইজটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা আমাদের খুবই কাজে লাগে। এই যে দেখেন ক্যাটাগোরাইজ এর মধ্যে যখন আমরা যাব এখানে আবার তিনটা আছে, ইউনিক ভ্যালু এন্ড মেনি ফিল্ড, এভাবে আছে বেশ কয়েকটা, কিন্তু আমাদের মেনলি বেশি দরকার পড়ে ইউনিক ভ্যালু। ইউনিক ভ্যালুতে যদি যাই এখানে দেখেন আমাদের ফিল্ড যতগুলা ছিল সবগুলা কিন্তু এখানে আছে। ধরেন আমি কি করব, নেমটা যদি আমি নেম সিলেক্ট করি, ধরেন নেম ওয়ান, তাহলে এখানে দেখেন অল অল আদার ভ্যালুটা আছে, এখানে যদি এটা সাইন ইন করা থাকে আমি যখন এখানে ক্লিক করব দেখেন সবগুলাই কিন্তু দেখাচ্ছে সবগুলাই। আমি যদি এখানে ধরেন চেক ইন বাদ দা দিলাম, অ্যাপ্লাই দিলাম, দেখেন আমার কিন্তু ওইটা চলে গেছে, এখানে এইগুলো দেখাচ্ছে যে ডিস্ট্রিক্ট, কারণ এটা সাইন ইন করা ছিল, এটা আমরা কেটে নিই। দেখেন এখানে কিন্তু ডিস্ট্রিক্টটা ইয়ারটা নেই, ডিভিশনটা নেই, আমরা যে ডিভিশন নিয়ে কাজ করতেছিলাম। আমরা যদি আবার এটা চেক ইন করে অ্যাপ্লাই দেই, এই যে দেখেন ডিভিশনটা কিন্তু আছে। এখন আমরা শুধুমাত্র ধরেন একটা ডিভিশন দেখাতে যাচ্ছি, কোনটা ধরেন আমি একটা ডিভিশন দেখানোর ক্ষেত্রে এক্ষেত্রে কি করব, আমরা অ্যাড ভ্যালুতে যাব, অ্যাড ভ্যালুতে যেয়ে ধরেন আমরা ঢাকাটা দেখাতে চাচ্ছি, ঢাকাতে ক্লিক করব, ডাবল ক্লিক, ঢাকাতে ক্লিক করে এখানে ওকে দিব। এই যে দেখেন এখানে ঢাকাটা এসে গেছে, আসার পরে আমি যদি এখানে অ্যাপ্লাই দেই, এই যে দেখেন ঢাকাটাও আছে, ঢাকা ডিভিশনটা আছে, আশেপাশের ডিভিশন গুলো দেখাচ্ছে, আশেপাশের ডিভিশন গুলো দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে অল আদার ভ্যালুটা চেক ইন করা আছে। অল আদার ভ্যালুটা যদি আমার চেক ইন না থাকে, ধরেন আমি চেক ইন উঠাই দিলাম, দেন আমি আবার উঠাই দিয়ে অ্যাপ্লাই করলাম, এই যে দেখেন এখন কিন্তু শুধু ঢাকা ডিভিশনটাই দেখতে পাচ্ছি, আমার কিন্তু বাকিগুলো আর নেই, ঠিক আছে? এইভাবে আমি এখান থেকে করতে পারি। আবার যদি ধরেন এখানে আমি সবগুলা ভ্যালু প্রত্যেকটা আলাদা আলাদা কালারে দেখাতে যাচ্ছি, তাহলে এখানে আমি অ্যাট অল ভ্যালু দিয়ে দিবো, এই যে দেখেন সব অ্যাট অল ভ্যালু হয়ে গেছে। হওয়ার পরে আমি ইচ্ছে করলে এটা চেক ইন উঠাই দিলাম, এখন এগুলো ইচ্ছে করলে প্রত্যেকটা আলাদা আলাদা কালার সিলেক্ট করতে পারি এখান থেকে নিজের ইচ্ছে মতো, অথবা এখান থেকে আছে আমি কালার গ্রেড যেগুলো আছে কালার গ্রেড ব্যবহার করতে পারি। ব্যবহার করার পরে আমি যদি এখানে ওকে দেই, এই দেখেন আমার প্রত্যেকটা ডিভিশন আলাদা আলাদা কালার হয়ে গেছে। তারপর এটা একটা গেল, তারপর দেখেন ইউনিক মেনু ভ্যালু, এটাতে যদি ধরেন এখানে নাম দিলাম, নাম দেওয়ার পরে হচ্ছে এখানে আমি আবার
শেপ এরিয়া দিছি, দেওয়ার পর এখানে যদি আমি ধরেন একটা নিয়ে গেছি, এখানে হচ্ছে তেমন একটা কাজের না, এখানে এই যে ডিস্ট্রিক্ট ইয়া দেখাচ্ছে, চিটাংটা আমি সিলেক্ট করছি, চিটাং দেখাচ্ছে এবং তার শেপটা দেখাচ্ছে, চিটাং শেপ এরকম করে দেখাচ্ছে আর কি, এইভাবে আসে। তার মানে আমরা ক্যাটাগরাইজটা হচ্ছে এখানে দেখলাম এটা। তারপর আর কি আছে এখানে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট হিসেবে দেখাইতে পারি, তারপর হচ্ছে গ্রেজুয়েট সিম্বল হিসেবে দেখাইতে পারি, ডট হিসেবে দেখাইতে পারি, এগুলো হচ্ছে আমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারি। গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে আমরা যদি এখানে দেখাইতে চাই, কারণ এটা ইয়া করবে বিভিন্ন হয়তো ক্লাসিফিকেশন করবে, আমরা তো নামগুলো আর ক্লাসিফাই করতে পারি না, ক্লাসিফাই করতে পারি একটা ভ্যালু, নির্দিষ্ট ভ্যালু। তাহলে এখানে আমাদের দেখেন শুধুমাত্র শেপ এরিয়া গুলো আসতেছে, ইন্টিজার ডাবল গুলো আসতেছে, কারণ এগুলো ছাড়া বাকিগুলো হচ্ছে নাম অথবা টেক্সট আকার আছে, টেক্সট তো আর কাছে প্লাই পসিবল না, এই জন্য এগুলো আসতেছে না। আমি লেন্থটা দিলাম, লেন্থ দেওয়ার পরে যে এখানে দেখেন কয়টা ক্লাসে, পাঁচটা ক্লাস আছে, আমি ইচ্ছে করলে এটা বাড়াই দিতে পারি, ধরেন আমি এখানে দশটা ক্লাস দিই, দশ সিলেক্ট করলাম ক্লাসিফাই, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি যদি এই যে দেখেন ক্লাসিফাই সিলেক্ট, হ্যাঁ এই যে দেখেন এখানে দশটা ক্লাসিফাই আসতেছে, শো করতেছে। আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন এটা আকারে কিন্তু ক্লাসিফাই গুলা এই যে দশটা আকারে এখানে শো করতেছে, কারণ আসলে দশটা ডিভিশনও নাই, এই জন্য দশটা এখানে বোঝা যাবে না। আমরা যদি কমায় দিই, ধরেন তিনটা দিলাম, তিনটা ক্লাস তিনটা দিলাম, তারপর এখানে আরেকটা জিনিস আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ধরেন আমার এখানে রেঞ্জ গুলো আমি নিজে নিজে বসায় দিতে যাইতেছি, এটা হচ্ছে আমাদের পরবর্তীতে অ্যানালাইসিস ক্ষেত্রে খুবই কাজে লাগবে, অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস করতে যাই। যে এখানে দেখা আছে দশ থেকে আট থেকে নয় পর্যন্ত আছে, নয় থেকে পনেরো আছে, পনেরো থেকে চৌত্রিশ আছে, আমি চাচ্ছি ধরেন নয় থেকে পনেরো, পনেরো থেকে তিরিশ, তিরিশ থেকে আটত্রিশ এরকম। তাহলে এটা কিভাবে করব, এখানে যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু হবে না, লিখে দিলে এখানে লেখাটা চেঞ্জ হবে কিন্তু এখানে ভ্যালু গুলা কিন্তু আগের গুলাই থেকে যাবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, ক্লাসিফাইতে যাব, ক্লাসিফাইতে ক্লিক করে এই যে দেখেন ব্রেক ভ্যালু একটা অপশন আছে, ঠিক আছে। তার আগে এখানে কি করতে হবে, ব্রেক ভ্যালুতে আমরা সিলেক্ট করে নিব, লিখে নিতে পারি, অথবা এখানে আমরা আগে ম্যানুয়াল সিলেক্ট করে নিব। এই যে ক্লাসিফাই মেথড, আমি যদি এখানে ইকুয়াল দেই, ইকুয়াল ইন্টারভেল, তাহলে হচ্ছে প্রত্যেকটা সমান তিন ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে, মানে যেভাবে ইউজ করতে চাই। ধরেন আমি ম্যানুয়াল দিলাম, যেটা ধরেন প্রথমটা জিরো জিরো তো নেই, আট থেকে আছে, আমি পরেরটা দিলাম পনেরো, পরেরটা হচ্ছে পনেরো থেকে উপরে যা আছে, ওকে দেই। এই যে দেখেন এখন এইভাবে আসছে যে এখানে আট থেকে আছে, আট থেকে পনেরো, পনেরোর উপরে যা আছে সব ওইভাবে আছে। এটা যদি আবার আমি ধরেন প্রথমটা দিলাম হচ্ছে পনেরো, পরেরটা হচ্ছে তিরিশ, তখন যেটা বলছিলাম, আর এটা তো ম্যাক্সিমাম যেটা থাকবে, ওকে দেই। এই যে দেখ, তাহলে প্রথমটা ক্লাসিফাই কিভাবে দেখাচ্ছে, আট থেকে পনেরো পর্যন্ত বেলো, পনেরো থেকে তিরিশ, তিরিশ থেকে আটত্রিশ, মানে আমি যেভাবে নিজের ইচ্ছা মতো এটা সাজায় নিতে পারি, ঠিক আছে। সিম্বোলজিতে গেলো, এই কথা ইয়াগুলো ছিল সিম্বোলজিতে, আর কিছু এখানে আর কিছু নেই। সিম্বোলজির উপর যদি কোনো প্রশ্ন থাকে নিতে পারি। হ্যাঁ আচ্ছা, সিম্বোলজির উপর কেউ কোশ্চেন থাকলে করতে পারে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি ভাই, সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে শুধু ঢাকাটা মেপে শো করছিলেন, আর বাকি যে ডিস্ট্রিক্টগুলো বা বিভাগগুলো সেগুলো দেখা গেছিল না, তো কিন্তু সেই সাথে সাথে কিন্তু যে বাংলাদেশের যে এরিয়া বাউন্ডারি এরিয়াটা সেটাও কিন্তু চলে গেছিল, মানে আসলে বোঝা যাচ্ছিল না এটা কি, হয়তো আমরা এখন দেখতেছি ঢাকা বলে তো আমরা বুঝতেছি এটা ঢাকা, কিন্তু আসলে কিন্তু এমনিতে কিন্তু এটা কোনো, ও এটা বুঝতে পারছি কোশ্চেনটা, শেপ ছিল না, কিন্তু আমি আসলে মানে আমি হয়তো সবাইকে বোঝাতে চাচ্ছি যে এরিয়াটার ভিতরে, জি জি হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের যে ম্যাপের শেপটা ওটা আসলে দেখা যাচ্ছিল না। হ্যাঁ এটা হচ্ছে, আমরা আবার দেখি এটা, তাহলে যেমন প্রপার্টিসে আমরা যদি আবার আগের ওয়েতে চলে যাই, আমাদের কি ছিল, ফিচার, ফিচারে ছিল নরমাল ফিচার, আমরা ক্লিক করলাম, এই যে আমাদের এটা আছে, ঠিক না। এখন আমরা কি করতে চাচ্ছি, ধরেন আমরা ডিস্ট্রিক্ট দিয়া প্র্যাকটিস করি তাহলে সহজ হবে, যে ডিস্ট্রিক্ট যেটা আছে এই ডিস্ট্রিক্ট। তাহলে এখন আমরা বাংলাদেশের সাথে আমরা সবাই পরিচিত, ম্যাপ দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু ঢাকা ডিস্ট্রিক্টের সাথে হয়তো বা পরিচিত না, বরিশালের সাথে হয়তো পরিচিত না, এরকম ভাবে। আচ্ছা আমরা দেখি এখন, ধরেন যে প্রপার্টিসে যাই, প্রপার্টিস সিম্বোলজি, হ্যাঁ যে ক্যাটাগরাইজ, এখানে আমরা কি করবো, এটা চেক ইন উঠাই দিব, আমরা শুধুমাত্র যে ঢাকাটা, ঢাকা সিলেক্ট করবো, ওকে করবো, যে অ্যাপ্লাই দিব। এই দেখেন আমার কিন্তু বাকিগুলো সব চলে গেছে, তাই না, বাকিগুলো চলে গেছে, আমার শুধুমাত্র এই ঢাকা ডিস্ট্রিক্টটাই এখানে রয়ে গেছে, এবং ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে ওই গুলা যেগুলো আছে আর কি বলে উপজেলাগুলো আছে, উপজেলাগুলো শো করতেছে।
এখন কোশ্চেনটা কি যে বাহিরে কেন ইয়াগুলা দেখা যাচ্ছে না, বাংলাদেশে শেপ দেখা যাচ্ছে না এটা? জি জি, বাংলাদেশের যে বাউন্ডারি শেপটা সেটা। হ্যাঁ, বাউন্ডারি শেপটা এখন আমার তাহলে আরেকটা ইউজ করতে হবে, আমি এটা ইউজ করতে পারি, অথবা আমার এটাকে আমি ডাবল করে নিতে পারি। ধরেন এটাকে আমি এখানে কপি করলাম, এটা খুবই সহজে করা যায়। ধরেন এখানে আমি কোথায় এই যে কপি, আবার এখানে আমি পেস্ট করে দিই, ধরেন এটার উপর ক্লিক করে এই যে পেস্ট করে দিচ্ছি আমার। তাহলে এখানে দুইটা আসতেছে কিন্তু, যে বাংলাদেশের দুইটা। তাহলে একটা আমি এরকম রাখি যেরকম, আর আরেকটা আমি আমার আগের অবস্থায় নিয়ে যাই। ধরেন আগে কি ছিল, সবগুলা যেন থাকে, রিমুভ দিয়ে দিলাম, এই যে সবগুলা আছে আর চেকিং। তাহলে যে আমার শুধুমাত্র ঢাকা ডিভিশনটা থাকতেছে, ঢাকা ডিভিশনের মধ্যে বাকিগুলা চলে যাচ্ছে। এখন এটা হচ্ছে শুধু মাত্র এখানে, আবার আমি শুধু ওয়ানটা সিলেক্ট করছি, এই জন্য। আমি যদি ডিস্ট্রিক্ট দেখাইতে চাই তাহলে ডিস্ট্রিক্টটা কিভাবে দেখাবো? আবার প্রপার্টিসে এখানে দেখেন, অ্যাডমিন নেম ওয়ান, এটা আমি ভুল করতেছিলাম, অ্যাডমিন নেম ওয়ান। আমার হচ্ছে ডিস্ট্রিক্টে হচ্ছে অ্যাডমিন নেম টু হিসাবে থাকবে অবশ্যই, এই যে অ্যাডমিন নেম টু হিসাবে। তাহলে এখানে যদি আমি যাই, এখান দেখেন তারপর সবগুলো আসতেছে। এখন যদি আমি ঢাকা ঢাকা সিলেক্ট করি, এই যে ঢাকা, ওকে, অ্যাড বেলো, এই দেখেন শুধুমাত্র ঢাকা ডিস্ট্রিক্টটা দেখাচ্ছে, এই ঢাকা ডিস্ট্রিক্ট। এরকম করে রাখতে যাচ্ছেন, এরকম করে রাখা যায়, অথবা শুধুমাত্র। আমি তাহলে বুঝাতে পারিনি আপনাকে কোশ্চেনটা। হ্যাঁ, আবার আবার বলেন তাহলে। স্যার, আমি বলতেছি যে আমি শুধু ঢাকাই দেখাবো ম্যাপে, তবে কিন্তু আমি চাচ্ছি যে বাকি যে ডিস্ট্রিক্ট গুলা বা বিভাগ গুলা সেগুলো দেখাবে না, কিন্তু বাংলাদেশের শেপটা, যে এই শেপটার ভিতরে শুধু আমি ঢাকা দেখাবো, মানে একজন দেখে বুঝতে পারবে যে এটা বাংলাদেশের ঢাকা। ও, বুঝতে বুঝতে বুঝতে। তাহলে শুধু এরিয়াটা থাকবে, মানে চাইতে। হ্যাঁ, তাহলে এটা আমরা ব্যবহার করব, এই যে আমার বর্ডারটা থাকবে, আর আমি হচ্ছে শুধু এটা সিলেক্ট, এটা ধরেন এটা তো অল সিলেক্ট করা আছে। আমি যদি অক সিলেক্ট উঠে দিই, এই যে আমি অল সিলেক্ট উঠাই দিলাম, এই যে এরকম ভাবে, বুঝতে পারছেন এটা না? জি জি, আমি এটাই বলছি। অথবা যদি আমরা পয়েন্ট আরেকটু ইয়া করতে পারি, ধরেন এই যে আমরা এখানে যে কিন্তু কালার চেঞ্জ করতে পারি, যে কালার আমরা যে কোনো কালার দিতে পারি, যে রেড কালার ধরেন এটা দিলাম, এই রেড হয়ে গেছে। অথবা আমি যদি এখানে শুধু বর্ডার রাখতে চাই, আমি কোনো নো কালার সিলেক্ট করলাম, এই যে বর্ডারটার ইয়া উইথ বাড়াই দিলাম, তারপর ধরেন এটা কালো দিলাম, তাহলে দেখেন এই যে শুধুমাত্র বর্ডারটা দেখাচ্ছে আর বাংলাদেশ ঢাকাটা দেখাচ্ছে। এই মানে এখানে হচ্ছে এই ফিচারগুলো যেগুলো আছে, এগুলো আসলে দেখানো সম্ভব না, মানে সবগুলো দেখানো আসলে সম্ভব না। আমরা কি করব, যখন প্র্যাকটিস করব তখন হচ্ছে সবার প্র্যাকটিস করতে হবে আর কি, নিজেদের সবাই যখন নিজেরা প্র্যাকটিস করবে। আমার আনসারটা হবে আরেকটা শীট ফাইল নিয়ে নিতে হবে, যেটার মধ্যে অন্য জেলাগুলো শো করছে না। হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? মনে হচ্ছে নাই কোশ্চেন, কন্টিনিউ করতে পারি। আচ্ছা, আর যদি কোশ্চেন না থাকে, আমাদের আজকে কন্টেন্টের মধ্যে যেগুলো ছিল আমরা এগুলো মোটামুটি কভার করছি। যেহেতু প্রথম দিন, আমরা কোনো অ্যাডভান্স ইয়াতে জানি খুব সহজে থাকার চেষ্টা করছি। তবে এখানে শুধুমাত্র ইয়া ছিল কি, অ্যাট্রিবিউট টেবিল। ও, আমরা আরেকটা জিনিস, আমাদের একটা জিনিস মিসিং আছে, সরি, এটা হচ্ছে আমাদের ইয়া করিনি, আমরা জয়েন রিলেটটা দেখাইনি। জয়েন রিলেটটা খুবই ছোট, এটা আমরা দেখাই দিতে পারবো এখন। ধরেন এই যে এই বিএমডি স্টেশনটা আমরা বাদ দিয়ে দিই, জয়েন রিলেটটা কিভাবে করবো, যখন যেভাবে কেউ একজন কোশ্চেন করছে, এই যে ধরেন এই স্টেশন গুলো আমার আছে, এই স্টেশন গুলাতে এখন হচ্ছে স্টেশন গুলাতে কি কি ডাটা আছে, এই স্টেশন গুলাতে ডাটা আছে, ধরেন এই যে রেইনফল ম্যাক্সিমাম মিনিমাম এই ডাটা গুলো আছে। কিন্তু আমার এক্সেলে কি ডাটা গুলো আছে, এক্সেলের মধ্যে দেখেন, এক্সেলের মধ্যে ডাটা গুলো আছে হচ্ছে এই যে এলিভেশন সহ আছে, ডেইলি টেম্পারেচার, এলিভেশন, এবং আলাদা আরেকটা নেম আছে। তাহলে এটা আমরা কিভাবে দেখাবো? এটা করার জন্য আমাদের সেম কাজ স্যার যেটা বলছিল তখন, আমাদের সিএসবি ফরম্যাটে সেভ করে নিতে হবে। এই যে আমরা সিএসবি তে সেভ করে নিছি অলরেডি, কিভাবে সেভ করতে এটা আমরা জানি। সেভ এসে যাব, ফাইলে যাব, ফাইলে যেয়ে সেভ এসে যেয়ে সিএসবি তে নিব, সিএসবি তে কনভার্ট কখন করব, এটা হচ্ছে জয়েন এন্ড রিলেট করার জন্য। এখন আরজিএস এসে এটা রাইট বাটনে ক্লিক করব, তারপরে যে জয়েন এন্ড রিলেটে যাব, তারপরে যে জয়েন, জয়েনে ক্লিক করব, তারপর এখানে দেখেন আমাদের জয়েন কার সাথে আমরা জয়েন করতে যাচ্ছি, এখানে জয়েন করতে চাচ্ছি হচ্ছে বিএমডি স্টেশনের সাথে। তাহলে বিএমডি স্টেশনটার নামটা আমার এখানে সিলেক্ট করে দিতে হবে আর কি, যে আমরা তাহলে বিএমডি স্টেশনে আমরা কিসের সাথে সিলেক্ট করতে যাচ্ছি, স্টেশন। ধরেন আমি এটা যদি একটু ওপেন করি আরেকবার, তাহলে সবার জন্য সহজ হবে। ধরেন এই যে এখানে স্টেশন নেম আছে, আমার এই এক্স ওয়াই ভ্যালুটা ধরেন নাই, এক্স ওয়াই ভ্যালুটা আমরা ডিলিট দিয়ে দিই।
ডিলিট করে দিলাম এক্সএল ভ্যালুটা, এই যে এক্সএল ভ্যালুটা নেই। এখন আমি তাহলে এটা কিভাবে, এই ভ্যালুটা আমরা কিভাবে নিব, এলিভেশন ডেইলি টেম্পারেচারটা আমি কিভাবে নিব, এটা এখন দেখাচ্ছে আর কি। এক্সএল ভ্যালু আমাদের নেই, তাহলে আমাদের কি আছে, এখানে স্টেশন নেম গুলো আছে, আবার এক্সএল এর স্টেশন নেম আছে, জিএসএস স্টেশন নেম গুলো আছে। এখন এই দুইটাকে আমরা রিলেট করব। এটা কিভাবে করব, তাহলে এখানে আমি স্টেশন নেম দিব, যে স্টেশন, তারপর হচ্ছে আমি এখানে ব্রাউজ করব কোনটা, আমার যেটা ছিল ফাইল ছিল সিএসবি, এটা কোথায় রাখছিলাম, প্র্যাকটিসে মেবি, এই যে প্র্যাকটিসে নেই, এই যে সিএসবি স্টেশন বিএমডি সিএসবি, এটাতে যাব, অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর এখানে আমরা কিসের সাথে রিলেট করব, এই যে দুইটা টেক্সট আকারের মতো দুইটা আছে, একটা হচ্ছে স্টেশন, একটা নেম। আমরা যদি ধরেন স্টেশনটা দিলাম, স্টেশন সিলেক্ট, কারণ স্টেশনের যে নাম আর এই স্টেশনের নাম সেম আছে, তখন আমরা এখানে ভ্যালিডিটি চেক করতে পারি যে আসলে ভ্যালিডিটি আছে কিনা। ভ্যালিডিটি চেক না করলে হয়, আমরা যদি ওকে দেই তাহলে দেখেন এখানে এখন সাথে সাথে ওকে হয়ে গেছে। আমরা যদি ওপেন অ্যাক্টিভিটি যাই, এই দেখেন আগে কিন্তু এখানে ইয়া ছিল, এই যে ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার এগুলো তো আগে ছিল, আবারও আমাদের যেটা ছিল মানে এক্সেলে যেটা ছিল ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার এটাও আসছে, সাথে আমাদের আবার কি আসছে, এর কারণটা হচ্ছে যে আমাদের এখানে এই ভ্যালু যেটা আছে, এই ভ্যালু গুলো আমাদের অবশ্যই নাম্বারে সেভ করা থাকতে হবে। এই যে ম্যাক্সিমাম এলিভেশন ভ্যালু এগুলো যদি থাকে, এগুলো অবশ্যই আমাদের নাম্বারে সেভ করা থাকতে হবে। যদি নাম্বারে সেভ করা না থাকে, এখানে দেখেন জেনারেল আছে, তার মানে এটা হচ্ছে আমাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। নাম্বারে কনভার্ট করে নিয়ে তারপর হচ্ছে আমরা প্র্যাকটিস করলে এটাও হয়ে যাবে। মানে জয়নের রিলেটটা হচ্ছে এখন পর্যন্ত যতগুলো দেখছি এর মধ্যে সবচেয়ে সহজ। কিভাবে করব, আমরা সিএসবি তে কনভার্ট করে নিব, ঠিক আছে, আর যদি কোনো ভ্যালু থাকে ওইটা হচ্ছে আমরা নাম্বারে কনভার্ট করে নিব, তারপর হচ্ছে এটা হচ্ছে এখানে জয়েন এন্ড রিলেট দিয়ে দিব আর কি। এই তাহলে আজকে তো এমনিতে অনেক সময় চলে গেছে আমাদের, আমরা যদি কারো কোশ্চেন থাকে আমরা আবার দেখব, যেই ব্যাপারে কোশ্চেন থাকে প্রত্যেকটা আবার দেখব, আর যদি কোশ্চেন না থাকে তাহলে নেক্সট ক্লাসের জন্য, আমরা যেহেতু ম্যাপ আকারে এখনো দেখাই নাই যে কিভাবে ম্যাপে শো করতে হয়, এই জন্য প্রতিদিনের টাস্ক থাকবে, আগামীকালকে যে টাস্কটা থাকবে, যে যেই জেলাতে আসি ডিস্ট্রিক্টে বসবাস করি, ওই ডিস্ট্রিক্টটা হচ্ছে আমরা এখানে মানে খুব সহজ যেটা থাকবে আমাদের, যেহেতু শেপ ফাইল ইয়া করলে তো এখানে আসতেছেই, আমরা শুধু এখানে ওই ডিস্ট্রিক্টটা শো করব, ওই ডিস্ট্রিক্টে এক কালার রাখবো আর বাকিগুলো অন্য কালার রাখবো, ওইটা রেখে আমরা শুধু মোবাইলে ছবি তুলে অথবা স্ক্রিনশট নিয়ে যার যার মেসেঞ্জার যে গ্রুপে আসি মেসেঞ্জার গ্রুপে ইনপুট করব, তাহলে বুঝতে পারবো যে প্র্যাকটিস। কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই হাতে কলমে, যাতে সবাই পারে, যারা আগে থেকে এক্সপার্ট তারাও পারলো, যারা একবারে নতুন তারাও যেন পারে, এবং প্র্যাকটিসটা অবশ্যই রেগুলার করতে হবে। এগুলো দেখে আসলে শেখা যায় না, প্র্যাকটিক্যাল মানে হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা রাশেদ, আমরা হচ্ছে ওই যে যার যার টাস্ক যেটা আমরা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, এখন হচ্ছে আমাদের যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট বা আমাদের যারা এই প্রথমবারের মতো আর জিএস সফটওয়্যারটার নাম শুনেছে বা ইনস্টল করেছে।